সো আজকে আমরা পড়বো মূলত শতকরা 2। শতকরা 2 বলতে আগের অংশটুকুর কন্টিনিউয়েশন। আমরা গত ক্লাসে আমরা 4টা টাইপস পড়েছিলাম, তো আজ আমরা মূলত পড়বো আমরা যে ডাবল শতকরার ক্ষেত্রে চেঞ্জ বের করতে হয় কিভাবে, বেন চিত্র এবং আগের বিসিএস গুলোতে আসা কিছু ম্যাথ। টোটাল আমরা 3টা টাইপস এর আমরা ম্যাথ করব। তো আমরা বলেছিলাম বিসিএস প্রিলিতে তুমি যে অঙ্ক পারো এটা সবাই জানে, তোমাকে যদি 5 মিনিট সময় দেওয়া হইতো তুমি অবশ্যই প্রত্যেকটা অঙ্ক করতে পারতা, কিন্তু একটা ম্যাথ মিলাতে গিয়ে যদি 5 মিনিট লাগানো হয় তাহলে ম্যাথ না করাটাই বেটার। সুতরাং আমরা সেই জিনিসটা শিখবো যাতে করে একটা ম্যাথ আমরা 1 মিনিট বা 1 মিনিটের চেয়ে কম সময় আমরা কিভাবে আমরা মিলাতে পারি। তো আমার কাজ এখানে তোমাকে ম্যাথ শিখানো না, তুমি ম্যাথ গুলো যথেষ্ট পারো এবং তুমি ছোটবেলা থেকে এগুলো পারো। আমার কাজটা হচ্ছে তুমি চিন্তাটা করবা কিভাবে এবং কুইকলি কেমনে চিন্তা করতো সেই জিনিসটা তোমাকে একটু শেখানো, এটা আমার এখানে কাজ। ওটা যদি আমি করতে পারি তখন আমি ভাববো যে আমি সফল হয়েছি, ওটা করতে না পারলে আমি ব্যর্থ। তো এই যে 2টি শতকরা জিনিসটা আসলে কি, ধরো ইভেলি থেকে তুমি 10% ডিসকাউন্টে একটা পণ্য কিনলা, তুমি 10% কম দামে কিনছো, এরপরে তুমি 10% লাভে বিক্রি করে দিলাম। তাহলে একটা জিনিস বলো তো, তাহলে যে তোমার থেকে কিনবে সে কি অরিজিনাল প্রাইস থাকবে নাকি কিছুটা সে ডিসকাউন্ট পাবে? তুমি 10% কমে কিনছো আর 10% লাভে বিক্রি করে দিছো, মানে এমনি কি মনে হয়? এমনি মনে হয় যেন প্রাইস তো আগের মতো থাকার কথা। আমরা একটু বাস্তবতা দেখি তো, ধরো একটা জিনিসের গায়ের মূল্য এমআরপি 300 টাকা, ইভেলি বললো যে ওদের 10% ছাড়ে ওদের টর্নেডো অফার চলতেছে, তাহলে 300 টাকা 10% কত? 10% মানে 10 ভাগের 1, তাই না? আমরা কত ক্লাসে বলেছিলাম, তাহলে 300 টাকা 10% হচ্ছে 30 টাকা। তাহলে তুমি 30 টাকা ডিসকাউন্টে কিনছো, তাহলে 30 টাকা ডিসকাউন্ট যদি তোমাকে দেওয়া হয় তাহলে কয় টাকা কিনছো? তুমি 270 টাকা দিয়ে কিনছো। আচ্ছা, এখন তুমি 270 টাকা দিয়ে কিনলা, কিনার পরে তুমি রিসাইকেল বিন গ্রুপে গিয়ে একটা বিজ্ঞাপন দিলা যে আমার বাসায় ওই ওই জিনিসটা ডাবল হয়ে গেছে হ্যান ত্যান, একটা মিথ্যা কথা বানা টানে লিখলা, বললা যে এখন আমি এটা আমি কিনছিলাম 500 টাকা দিয়া, তবে আমি 297 টাকা বলে ছেড়ে দিবো। হ্যাঁ, তুমি একটু মিথ্যা টিথা লিখছো আর রিসাইকেল বিনে। এখন তুমি কি করছো, তুমি ইভেলি থেকে কত দিয়ে কিনছো? 270 টাকা দিয়ে তুমি কিনছো, কত পার্সেন্ট ছাড় পাইছো? 10% ছাড় তুমি পাইছো, অরিজিনাল প্রাইস কিন্তু 300 টাকা। ওকে, এইবার তুমি যে 270 টাকা দিয়ে কিনলা তার 10% কয় টাকা বলো তো? তোমার যে ক্রয় মূল্য 270 টাকা তার 10% কত? রাইট, 27 টাকা, তাই না? 80, রাইট, 27 টাকা। তাইলে তুমি কি করলা যে 270 টাকার উপরে 27 টাকা তুমি লাভ করলা, তাহলে 270 + 27 কত গেলো? 297 টাকা তুমি বিক্রি করলা। সো এটা হলো ফাইনালি যে কিনলো 297 টাকা দিয়ে সে কিনছে। এখন অরিজিনাল প্রাইস কত ছিল? 300 টাকা। তাহলে যে লোকটা ফাইনালি যে লোকটা কিনছে সে কয় টাকা ছাড় পাইছে? ফাইনালি যে ধর বাজার থেকে কিনলে 300 টাকা দিয়ে তাকে কেনা লাগতো, এখন রিসাইকেল বিন থেকে কেনার কারণে রাইট সে 3 টাকা ছাড় পাইছে। এখন এই 3 টাকা ছাড় কত টাকার উপরে পাইছে? 297-এর উপরে নাকি 300 টাকার উপরে? রাইট, 300 টাকার উপরে সে 3 টাকা ছাড় পাইছে। আমরা সবকিছুই আদি অবস্থা থেকে হিসাব করি। তাহলে 300 টাকা থেকে যদি সে 3 টাকা ছাড় পায় তাহলে শতকরা কত ছাড় পাইলো? তাহলে 100টা কত ছাড় পাইলো? 1 টাকা ছাড় পাইলো, তার মানে 1% ছাড় পাইছে। এখন দেখো, এখন এরকম একটা হিসাব করার জন্য আমরা যদি এত কাহিনী করে একটা হিসাব করতে হয়, এখন এটা হয়তো রিটেনে পসিবল। আমরা এইভাবে খুব ম্যানুয়াল হিসাব করতেছি, ওইটা অরিজিনাল প্রাইস কত, 10% ছাড়ে কিনলো কত, তার উপর 10% লাভ করলো কত। এখন এরকম সিস্টেম আমরা যদি প্রিলিমিনারিতে করতে যাই আমাদের কিন্তু টাইম পোষাবে না। এখানে চেঞ্জ চলে, প্রথমে সে 10% ডিসকাউন্টে কিনছে, এরপর 10% লাভে সে বিক্রি করছে, দুটো শতকরা আছে। এখন চেঞ্জ যদি আমরা এরকম ম্যানুয়ালি বের করতে যাই প্রত্যেকটা অঙ্কের মধ্যে অনেক সময় লেগে যাবে। এই সময় লেগে গেলে আমাদের একটা অঙ্কের মধ্যে 2 মিনিট সময় লাগবে, তো 2 মিনিট 3 মিনিট যদি লেগে যায় একটা ম্যাথ আমরা সলভ করতে গিয়ে, তো 30টা ম্যাথমেন্টালের মধ্যে আমার তো দেখ 1-1.5 ঘন্টা লেগে যাবে, তা আমার পরীক্ষা দিতে হবে না। তাহলে এমন একটা সহজ সিস্টেম যদি থাকতো যে আমরা এরকম ডাবল শট করা ডাবল চেঞ্জ গুলো আমরা খুব সহজ সূত্রের মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের অনেক টাইম সেভ হয়ে যেত। আমি তোমাদের মূল নিয়মটা তোমাকে দেখাইলাম। তাইলে এখানে আমাদের এমআরপি ছিল 300 টাকা, ফাইনালি যে লোকটা কিনলো সে 297 টাকা দিয়ে কিনছে, সুতরাং সে 3 টাকা ডিসকাউন্ট পাইছে, তার মানে শতকরা 1% সে ডিসকাউন্ট পাইছে। এখন
এক পার্সেন্ট যদি আমরা কোন সূত্র দিয়ে যদি বের করতে পারতাম তাহলে তো আমাদের সুবিধা হইতো। সেই সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইডেড বাই 100। এই পিটা হচ্ছে আমাদের প্রথম চেঞ্জ, তুই প্রথম চেঞ্জ কিউ ধরতে পারো কোনো সমস্যা নাই, এটা দ্বিতীয় শতকরা, এটা তো পি কিউ আছে। যদি বাড়ে তাহলে প্লাস, কমলে সেটা হচ্ছে মাইনাস। তাহলে আগে যে আমরা অঙ্কটা সলভ করলাম সেখানে ইবিলি থেকে সে 10% ডিসকাউন্টে কিনছে, তাহলে এটা কি প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো? ইবিলি থেকে 10% ডিসকাউন্টে কিনছে, প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো? মাইনাস, সো -10। ওকে, এরপরে সে ওইটার উপর 10% লাভ করছে, তাহলে এই যে লাভ করলো এটা কি প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো? এটা কিন্তু প্লাস। ওকে, তারপর আমরা এই সূত্রে প্লাস প্লাস থেকে যাবে এখানের মধ্যে, তাহলে পির মান হচ্ছে আমাদের -10, হ্যাঁ, কিউর মান হচ্ছে আমাদের +10, ভাগ সূত্রে 100। তাহলে দেখো তো, আমার মাথায় যদি সূত্রটা থাকে তাহলে এই জিনিসটা প্লট করতে আমার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, তাহলে 10 সেকেন্ড আমি এটা বসাইলাম। এরপরে দেখো তাহলে কত, এরপর আমাদের এখানে -10 +10 কাটাকাটি গেল, এখানে উপরে কত, উপরে হচ্ছে আমাদের প্লাস মাইনাস মাইনাস, তাই না? উপরে হলো -100, নিচে হচ্ছে আমাদের +100, তাহলে কাটাকাটি করলো কত হইলো আমাদের -1। তাহলে দেখো তো, তাহলে ফাইনালি যে কিনলো সে 1% ছাড় পাইছে, তাহলে কত সেকেন্ড লাগলো? প্রথমে করতে লাগলো আমাদের এটা 10 সেকেন্ড, হিসাব করতে আরো 10 সেকেন্ড, তাইলে আমাদের 20 সেকেন্ড 25 সেকেন্ড আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। হাসান বলছে বুঝে নাই, হাসান আমি আবার বোঝাচ্ছি। সূত্রটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100, বাড়লে প্লাস কমলে মাইনাস। আরো কয়েকটা অঙ্ক করি তাহলে তুমি বুঝতে পারবা। ধরো বললো একটা জিনিসের উপরে প্রথমে 20% ছাড় দেওয়া হইলো, এরপরে আরো 12% ছাড় দেওয়া হইলো, তাহলে টোটাল ছাড়ের পরিমাণটা কত? এখন আমরা আমরা নর্মালি চিন্তা করলে মনে হয় যেন 32.5% হওয়ার কথা। তোমরা কারা কারা একমত যে 32.5% টোটাল ছাড়, আর কারা কারা একমত না? যারা একমত তারা ইয়েস লেখো, যারা একমত না তারা নো লেখো। যে প্রথমে 20% ছাড় দিছে, এরপর আবার 12.5% ছাড় দিছে, টোটাল 32.5% ছাড় হবে, তোমরা অনেকেই নো বলছো, রাইট? ধরো আমি হচ্ছে যে তোমার এখানে মধ্যে 12.5 না বলে আমরা রাউন্ড ফিগার নেই, তাহলে তোমাদের চিন্তা করতে সুবিধা হবে। ধরো একটা জিনিস, ধরো 400 টাকার উপরে প্রথমে তোমার সাপোজ 20% ছাড় দেওয়া হলো, তাইলে 400 টাকার 20% কত? তুমি যে 10% করে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার জন্য হিসাব করাটা ইজি। 410% হলো 40, তাহলে 20% হচ্ছে কত? 80, রাইট? 80। তাহলে যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত টাকা? 320 টাকা। এখন যদি এই 320 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত টাকা ডিসকাউন্ট হবে? 32 টাকা ডিসকাউন্ট হবে, রাইট? 32 টাকা। তাইলে 32 টাকা যদি হয় তাহলে কত হবে? 288 টাকা, তাই না? 288। তুমি দেখো তো, তাহলে তোমার এখন প্রথমে ছিল 20% ডিসকাউন্ট, তারপরে ছিল 10% ডিসকাউন্ট, তার টোটাল ডিসকাউন্টটা 30% হয় কিনা তুমি দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো। 400 থেকে 288 আসতে কত? এখানের মধ্যে 112। তাহলে 400-র মধ্যে যদি 112 হয় তাহলে তোমার টোটাল ডিসকাউন্ট কত হয়? 32। কত না 32 না সরি কত 28, তাই না? 28%। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখন আমি আবার একটু বলি, যাতে আমার জ্ঞান জন্মাচ্ছে, আবার বলি। একটা জিনিসের প্রথম দাম ছিল 400 টাকা, 20% ডিসকাউন্ট দেওয়া হইলো, তো এটা বুঝ না বুঝাচ্ছি তো আমি না, 400 টাকা ছিল অরিজিনাল দাম, প্রথম ডিসকাউন্ট হলে 20%, তাহলে 20% মানে কয় টাকা? 80 টাকা। ওই তুমি মুখে মুখে ক্যালকুলেট করো, 10% ধরে 410% হলো 40 টাকা, তাহলে 20% 80 টাকা। তাহলে যদি 80 টাকা ডিসকাউন্ট যদি হয় তাহলে প্রাইসটা দাঁড়ালো কত? 320 টাকা। এখন ওই 320 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট দিল, তো 320 টাকার 10% কত? 32 টাকা। তাহলে 320 টাকার উপরে যদি 32% ডিসকাউন্ট দেয় তাহলে কত হয়ে যাবে? 320 টাকার উপর 32 টাকা তোমার ডিসকাউন্ট দিল, তাহলে হয়ে গেল 288, তাই না? এখন তোমাকে আমি কোশ্চেন করি,
যে একটা জিনিস প্রথমে 400 টাকার উপরে 20% ডিসকাউন্ট দেওয়া হলো, আবার 10% ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে টোটাল ডিসকাউন্টের পরিমাণটা কত? তুমি যদি বলো ভাই প্রথম 20%, এরপর 10%, তাহলে দুটো মিলে 30%। না আসলে কি 30% হয়েছে? দেখো তো, ইনিশিয়াল ছিল 400 টাকা, পরে হয়েছে 288 টাকা, তাহলে ডিসকাউন্টটা কত? 112 টাকা। তাহলে 400 তো যদি 112 হয়, 400 তো যদি 112 হয়, তাহলে 100 তো কত? 28। ওকে, কি 28% হয়। তাহলে দেখো তো, আমরা যোগ করলে 30% হয়েছিল, কিন্তু এটা 30%, এটা হলো 28%। জিনিসটা কেন এরকম হইলো বলো তো? কারণ পরের 10% ডিসকাউন্ট কিন্তু 400-এর উপরে দেয় নাই। পরে 10% ডিসকাউন্ট কার উপরে দিছে? 320-এর উপরে দিছে। যদি পরে 10% ডিসকাউন্টটা 400-এর উপরে দেওয়া হইতো, তখন আমরা বলতে পারতাম হ্যাঁ প্রথমে 20, এরপর আরো 10, তাহলে 30%। কিন্তু এখানে কিন্তু ডিসকাউন্টটা প্রথমে 400-এর উপরে দিছে, তারপরে যা ছিল তার উপরে আবার ডিসকাউন্ট দিছে। তামিনা কি ক্লিয়ারলি বুঝতে পারছো এই প্রবলেমটা? এটা বুঝছো কিনা বলো, তামিনা এটা বুঝতে পারছো? ওকে, এখন দেখো তো, এটা কি আমরা চাইলে, ধরো আমরা এই যে 28%, আমাদের এরকম হিসাব নিকাশ করে বের করাটা আমাদের জন্য বেশ অসুবিধা। আমাদের যদি শুধুমাত্র এতটুকু অঙ্ক দিল যে একটা পণ্য 400 টাকা, তো প্রথম হচ্ছে যে 20% ডিসকাউন্ট দেওয়া হলো, এরপরে 10% ডিসকাউন্ট দেওয়া হলো, তো তাহলে এখানে টোটাল ডিসকাউন্টটা কত? হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিল। এখন আমরা জানি ডাবল শতকরার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইড বাই 100। তাহলে এখানে কত হয়? প্রথমে 20% ডিসকাউন্ট, তাহলে কত? -20। আমি বলছিলাম কোন কিছু যদি বাড়ে তাহলে প্লাস, কমলে মাইনাস। ডিসকাউন্ট মানে কি? ছাড়, কম, তাই না? তাহলে প্রথমে হলো -20। এবার কিউ মানে কত? এবার আবার ডিসকাউন্ট দিচ্ছে 10%, আরেকটা -10 আসলো। সূত্রে এই প্লাস, এখানে আমরা প্লাস লিখলাম। ওকে, তাহলে পি মান হচ্ছে -20, কি মান হচ্ছে -10, নিচে হচ্ছে যে 100। তাহলে এই সূত্রটা যার মাথায় থাকবে, এই জিনিসটা লিখতে তার কয় সেকেন্ড লাগবে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ডে সে লিখে ফেলতে পারছে, তারপরে 10 সেকেন্ডে সে হিসাব নিকাশ করবে। এই যে -20 -10 কত? -30। এখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাই না? বাইরেও একটা প্লাস আছে। সো মাইনাস মাইনাস প্লাস যদি হয়, তাহলে 20 আর 10 গুণ করলে হলো 200, নিচে হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে কত? 2। তাহলে কত হলো হিসাবটা? -30 + 2, তাহলে কত হলো? -20। এ তাহলে ফাইনালি কত টাকা ছাড়? 28% ছাড়। এখন আমরা যদি এইভাবে যদি করতাম, তাহলে অনেক সময় লাগতো। প্রথম 20% ধরে একটা বের করতাম, আবার 10% ধরে আরেকটা বের করতাম, অনেকক্ষণ সময় লাগতো, আমাদের 1.5 মিনিট সময় লেগে যেত। কিন্তু আমরা যদি পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100 সূত্রটা মনে রাখি, তাহলে এটা প্লট করতে লাগছে 10 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড ক্যালকুলেশন শেষ, 25 সেকেন্ডে আমাদের অঙ্ক কিন্তু সলভ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে এটা কিসের জন্য করব? লিখিত পরীক্ষার জন্য করব। লিখিত পরীক্ষা প্রথমে ধরলাম 20% ছাড়ে 320 টাকা আসে, এইভাবে তার 10% ছাড়ে 288 টাকা আসে, ফাইনালি 112 টাকা ছাড় হয়, 400 তে 112টা হলে 100 কত? এটা লিখিত পরীক্ষা করা যাবে। তো প্রিলিতে কিন্তু এরকম যদি করতে চাই, আমরা অঙ্কগুলো অনেক টাইম লেগে যাবে। তুমি বল ভাইয়া, আমরা রিটেনে কি এভাবে করলে হবে না? হ্যাঁ হবে, লিখিত পরীক্ষা এভাবে করলে হবে, কারণ আমরা লজিক্যালি যে কোনো জিনিসে অ্যাকসেপ্টেবল। যারা যারা বুঝতে পারছি আমরা, তারা দ্রুত গতিতে এটা একটু করে ফেলি। তো এখানে হচ্ছে একটু দশমিক থাকার কারণে অনেকের জন্য একটু ক্যালকুলেশনে একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আই হোপ তোমরা দশমিকের ক্যালকুলেশন এখন করতে পারবা। আমরা 1 মিনিটের মধ্যে এটা করতে পারি কিনা দেখি তো। প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, এরপরে 12.5% ছাড় দেওয়া হইলো। নীলুফা সবার আগে করে ফেলছে -30, সুস্মিতা পাল 30। ও, পি কিউ এর ফুল মিনিং না? কোনো ফুল মিনিং না, এটা হলো আমরা এ বি যে কোনো একটা ধরতে পারি, মানে এখানে দুটা শতকরা আর কি, পি প্রথম শতকরা, কিউ দ্বিতীয় শতকরা। আবার এমন কোন রুলস নাই যে তুমি পি কে প্রথমটা ধরতে হবে, এমন কিছু নাই। পি আর কিউর কোনো মিনিং নাই, তুমি ক খ যে কোনো কিছু ধরতে পারো। একজন একটা আর্টির নাম হচ্ছে ট্রাম্পস স্টাডি কেয়ার, ও তুমি প্রথমটা ট্রাম্প পরটা জো বাইডেন ধরতে পারো, কোনো সমস্যা নাই। আবকর 30, ওয়াও তোমরা যে ক্যালকুলেশনে মানে দক্ষ হয়ে গেছো। তাহলে এখানে আমাদের দুটো ডিসকাউন্ট, প্রথমটা 20%, তারপরটা 12.5%। তাহলে হলো আমাদের -20 -12 প্লাস পির মান হচ্ছে -20, কির মান হচ্ছে -12 ভাগ হচ্ছে 100। তাহলে পরে আমাদের হিসেবটা দাঁড়াইলো কত? -20 আর -12, তাহলে এখানে হইলো -32। তারপরে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের হচ্ছে যে এখানে প্লাস, তারপরে 20 আর 12 গুণ করলে কত হয়? 250 হয়,
মুকুমো কেমনে করছে 112.5 কে ধরো, তার গুণ করলে 125, তাই না? 20 দিয়ে গুণ করলে 250, 250 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 2.5, তাহলে প্লাস 2.5, হ্যাঁ, সো -30। আচ্ছা তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আগামী 2 বছর তোমরা একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত, আগামী 2 বছরে সো যারা তোমরা 44 দিও, তোমার একটা 2 থেকে 2.5 বছরের জার্নি, কারণ প্রিলি হবে, তারপর রিটার্ন হবে, এর মধ্যে আরো কয়েকটা প্রিলি হবে। আগামী 2 বছর তোমরা কোনো কাজের ক্যালকুলেটার ইউজ করবে না, নো ক্যালকুলেটার, লাইফ থেকে ক্যালকুলেটারটা বাদ দিয়ে দিবা, যত ছোট খাটো হিসেব নিকাশ আছে সবকিছু কাগজে কলম করবা, মুখে মুখে করবা, নিজে নিজে লিখে লিখে ম্যানুয়ালি করবা। আগামী 2 বছর তোমার লাইফ থেকে ক্যালকুলেটার শব্দটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে পরে তোমার এরকম ওই মুখে মুখে ক্যালকুলেশন করার একটা তোমার হ্যাবিট তোমার ডেভেলপ হবে। ওকে, সামান্ত দশমিকের গুণটা বুঝে দিবেন? হ্যাঁ ডেফিনেটলি বুঝে দিব। এখানে সামান্ত কোশ্চেন হচ্ছে যে ভাই এখানে মধ্যে আপনি 12.5-এর লগে এই যে 20 কিভাবে হচ্ছে আপনি গুণ দিলেন। হ্যাঁ আমরা ছোটবেলায় যে গুণটা শিখছি সেভাবে করি আমরা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 125 কে 2 দ্বারা গুণ করলে কত? 250, তাই না? 250, তো এখানে একটা শূন্য আছে, তো এটা হলো টোটাল দশমিক ছাড়া গুণটা লিখে ফেলছি। তো যেহেতু এখানে এক গড় আগে দশমিক, শুধু একটা ডিজিটাল এক গড় আগে দশমিক দিলাম, তো কত? 250.0, 250 হয়ে গেল। না আমি মুখে মুখে করছি আর কি, মুখে মুখে কেমনে করলাম, কারণ 12.5-কে যদি তুমি 10 দ্বারা গুণ দাও তাহলে কত হইলো? 125 হইলো না? ওই যে একটা শূন্য আছে, দশমিক এক গড় ডানে আসলো 125, তো আমি চালাকি করে যেটা করলাম 125 কে তাহলে 20 দ্বারা গুণ করলে 250। মুখে মুখেটা তুমি এটা একটু প্র্যাকটিস করতে হবে সামান্তা, প্র্যাকটিস করলে দেখবো হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ একটু প্র্যাকটিস করা লাগবে, এগুলো তো কঠিন কিছু না। সো এখন আসো তোমার, আমরা আরেকটা এক্সাম্পল দেই। তো বাসের ভাড়া 15% হলো কমে গেল, হ্যাঁ, ওদিকে যাত্রী পরিবহন 40% বেড়ে গেল, আর শতকরা তার ইনকামটা কত বৃদ্ধি পাইলো বা হ্রাস পাইলো? এখন আসো এখানে তাহলে 2টা শতকরা। হ্যাঁ আমরা হাইপোথেটিক্যালি একটা সিনারি চিন্তা করি, প্রথমে আমরা মূল নিয়মটা বুঝতে হবে, তারপরে শর্টকাট, সব অঙ্ক আগে মূল নিয়ম এরপর শর্টকাট। তাহলে ধরলাম ভাড়া হচ্ছে 100 টাকা, যাত্রী হলে 100 জন, তাহলে টোটাল তোমার হচ্ছে যে ভাড়া কত কত পাওয়া যাবে, কত টাকা উঠবে? প্রতি সিটের ভাড়া 100 টাকা, যাত্রী 100 জন, তাহলে মোট কত টাকা উঠবে, ভাড়াটা কত টাকা উঠবে? না ভাড়া 100 টাকা প্রতি সিটে, যাত্রী 100 জন, তাহলে মোট ভাড়া কত উঠবে? মোট ভাড়া 10,000 টাকা, তাই না? রাইট, মোট ভাড়া 10,000 টাকা উঠবে। ওকে এখন বলছে যাত্রী হচ্ছে 15% কমে গেছে, তাহলে আগে যদি যাত্রী হইতো 100 জন, সরি যাত্রী যদি আগে হইতো 100 জন, এখন কতজন আছে? 85 জন আছে, তাই না? কারণ কমে গেছে। এখন সরি উল্টা বলছি, সরি ভাড়া হচ্ছে 15% কমে গেছে, সরি ভাড়া 15% কমে গেছে, তাহলে ভাড়া হচ্ছে 85, যাত্রী বেড়ে গেল কত? 40%, তাহলে যাত্রী যদি আগে 100 জন থাকতো, এখন যাত্রী হয়ে গেল 140, তাহলে এখন আমরা ভাড়া কত পাচ্ছি? 85×140। ওকে তাহলে আমরা আগে আমরা ভাড়া পাইতাম 100×100, তার মানে 10,000, পরে আমাদের ভাড়া কমলো 15%, 15% মানে কি 100 তে 15, সো ভাড়া হয়ে গেল 85, যাত্রী বাড়লো কত? 40%, সো যাত্রী হয়ে গেল 140 জন, তাহলে 85×140 কত হলো আমাদের? 11,900। তাহলে প্রথমে আমরা ভাড়া পাইছিলাম 10,000 টাকা, এরপরে ভাড়া কমলো, যাত্রী বাড়লো, টোটাল রাজস্ব আদায় হইলো কত? 11,900। তাহলে কয় টাকা বেশি পাচ্ছি? প্রথম পাচ্ছিলাম 10,000 টাকা, এখন পাচ্ছি 11,900 টাকা, কত টাকা বেশি পাচ্ছি? 1,900 টাকা বেশি পাচ্ছি। এখন এই যে 1,900 টাকা বেশি পাচ্ছি, এটা কত টাকার উপরে বেশি পাচ্ছি? 10,000 টাকার উপরে, রাইট, 10,000 উপরে 1,900 টাকা আমরা বেশি পাচ্ছি। তাহলে 10,000-এর মধ্যে যদি হয় 1,900, তাইলে আমাদের বের করতে বলতে শতকরা চেঞ্জটা কত? তাইলে 1 টাকার উপরে কত? 1 টাকার উপরে 10,000×1,900, সুতরাং 100 টাকার উপরে আমাদের কত টাকা বেশি পাচ্ছি? সো 1,900×100, আমরা 2,000 এখান দিয়ে কাটাকাটি করলাম, এখানে 2,000 এলো কাটাকাটি করলাম, তাহলে কত হলো? 19। এখন দেখো এইভাবে আমি যে করলাম প্রথম থেকে লিখে লিখে যে করলাম, এবার আমি করতে পারি, কোনো সমস্যা নাই, আমি যদি করি এইভাবে করতে পারি, কিন্তু এইভাবে করতে গেলে যে প্রবলেমটা হচ্ছে আমাদের, আমাদের টাইম অনেক বেশি লেগে যাচ্ছে, তাই না? এখন এইভাবে যদি আমরা করি তাহলে একটা অঙ্ক করতে 1.5 মিনিট লেগে গেল, এখন 1.5 মিনিট যদি লেগে যায় একটা অঙ্কের মধ্যে, তাহলে যে একটা ভীষণ একটা প্রবলেম, তাই না? 30 অঙ্কের মধ্যে আমাদের তো দেখা গেলো 1 ঘন্টা বেশি লেগে গেল, তাহলে তো আমাদের কোনো লাভ হবে না। সো আমরা যদি আগের ফর্মুলা দিয়ে যদি করি, ফর্মুলা ফর্মুলা হচ্ছে P+Q+PQ ভাগ 100,
তাহলে আমাদের প্রথম শতকরাটা হলো কমছে, তাই না? কমছে 15% কমছে, এর জন্য -15। পরেরটা হলো বাড়ছে, 40% বাড়ছে, তাহলে ওটা হলো +40। সূত্রের প্লাস মানে হচ্ছে -15, মানে হচ্ছে +40 ভাগ 100। তাইলে এটা কত কয় সেকেন্ড লাগছে আমাদের? 10 সেকেন্ড লাগছে। তো বাকি 10 সেকেন্ডে তাহলে আমরা এখানে হিসাবটা করে ফেলি, তাহলে -15 +40, তাহলে এখানে কত হইলো আমাদের? 25 হলো এখানে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 15 40 গুণ করলে 600। তো 600 ভাগ 100, তাহলে এখানে কত? 6। তাহলে 25 থেকে যদি 6 যায় তাহলে হলো 19, তাহলে এটা হলো কি? +19, তাই না? তার মানে 19% হচ্ছে যে ভাড়াটা কি বাড়লো। তাহলে কয় সেকেন্ড লাগলো? প্রথমে 10 সেকেন্ড হিসাব করতে, তার 10 সেকেন্ড, 25 সেকেন্ডে কিন্তু আমরা করে ফেলতে পারবো। রিটার্নের ওইটা ভেবে করবা, লিখিত তো এমনি করতে হবে তোমাকে, যে ধরি ভাড়া 100, যাত্রী 100, তাহলে আমরা মোট রাজস্ব আদায় হচ্ছে 10,000 টাকা। তো ভাড়া যদি 15% যদি কমে তাহলে হচ্ছে 85 টাকা, যাত্রী যদি 40% বাড়ে তাহলে 140 টাকা, তাহলে আমরা মোট ভাড়া পাচ্ছি আমরা 85 × 140, তাহলে 11,900। আমরা কত টাকা বেশি পাচ্ছি? 1900 টাকা। তা 10,000-এর মধ্যে বেশি পাচ্ছি 1900 টাকা, 1 টাকা বেশি পাচ্ছি কত? 100 টাকা বেশি পাচ্ছি কত? এটা রিটার্নে এরকম করে করা যাবে, এইভাবে বিস্তারিত। কিন্তু প্রিলিতে এরকম করে তুমি করতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? ওকে, সো এগুলো এই অঙ্কগুলো, এই টাস্ক গুলো থেকে কিন্তু তোমার প্রত্যেকটা বিসিএস এর মধ্যে, এবং শুধু বিসিএস না, তুমি যদি এগুলো করো তাহলে তুমি ব্যাংকের এক্সাম, তারপরে মন্ত্রণালয়ের অন্যান্য এক্সাম, তুমি বিভিন্ন এক্সামের মধ্যে এই সিমিলার প্যাটার্ন অঙ্কগুলো তুমি পাবা। এখন দেখো, একটা আয়তাকার ক্ষেত্রে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 20% বাড়ছে, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? এখন আমরা এটাকে ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি করতে আমার টাইম লাগবে, তাই না? তাহলে ধরো এটা আয়তাকার ক্ষেত্র, তাইলে এই দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ বাড়ছে। তুমি এভাবে করতে পারো, ধরি দৈর্ঘ্য হচ্ছে যে, তুমি ধরো দুইটা তুমি ইকুয়াল ধরলা, দৈর্ঘ্য 100 প্রস্থ 100, গুণ করে করে করতে পারো। হ্যাঁ, এখন এভাবে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমাদের এত টাইম নাই, আমরা দ্রুত করতে যাচ্ছি। তাহলে আমরা সূত্রটা কি জানি? সূত্র জানি আমরা, পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100। ভেরি গুড, তোমরা অনেকেই করে ফেলছো, আমার আগে করে ফেলছো। তাইলে দৈর্ঘ্য বাড়ছে 20, প্রস্থ বাড়ছে 20 প্লাস পির মান 20, কিউর মান 20 ভাগ 100, তাহলে কত হইলো? 20 20 এখানে মধ্যে 40। আচ্ছা, আমি বাংলার ইংরেজি লেখা একটু গুলে ফেলতেছি, সমস্যা না, তোমরা আসলে বুঝবা। তো 20 আর 20 গুণ করলে কত? 400। 400 100 দ্বারা ভাগ করলে কত? 4। সো চেঞ্জ হলো 40%। তাহলে তুমি 10 সেকেন্ড আর 10 সেকেন্ড, 20 সেকেন্ডে তোমার অঙ্ক শেষ। তাহলে আসো আমরা এইটা আমরা সবাই করি তো, একটু সবাই সবাই এটার আনসার দিই আমরা একটু, আমরা যারা এখানে জয়েন করছি ক্লাসে সবাই একটু অ্যান্সার দিই, তাহলে আমি বুঝবো যে আমি তোমাদের বুঝাতে পারতেছি। আর যদি শামীম 21 20, আচ্ছা বড় ক্ষেত্রে প্রত্যেক বাহু 10% হ্রাস পায়, ক্ষেত্রফল কতটুকু হ্রাস পায়? নীলুফার 19 আসছে, ইয়াসিনের আবার 21 আসছে, ফজলের আব্বির 19 আসছে, প্রতীকের 19 আসছে, লাভের 19 আসছে, সুমির 21 আসছে আবার। আচ্ছা, তোমাদের সবার জন্য আমি একটা লার্নিং বলি, সেটা হচ্ছে শম্পার 21 আসছে। তোমরা প্লিজ একটা জিনিস ফলো করবা, যে পচা শামুকে পা কাটা যাবে না। প্লিজ বিসিএস তুমি এত কষ্ট করে এটা অঙ্ক তুমি করবা, যদি তুমি যোগ বিয়োগে যদি ভুল করো ছোটখাটো, তাহলে এটা খুব দুঃখজনক। যোগ বিয়োগ ভুল করে যাতে 1 নম্বর যাতে কাটা না যায়, এই জন্য যত বেশি সম্ভব হিসাব প্র্যাকটিস করবা, যোগ বিয়োগ গুণবা বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, আর কোনো ক্যালকুলেটার ইউজ করবা না আগামী 2 বছর চাকরি পাওয়া পর্যন্ত। তাইলে এটা হচ্ছে বর্গ, তাই না? তাহলে এইদিকে 10% কমছে, এইদিকে 10%টা কমছে। সূত্রটা আমরা জানি, পি জানি, কিউ জানি, তারপরে পি কিউ ভাগ 100, তাহলে আমাদের পির মানও 10 কমছে, কিউর মানও -10 কমছে, প্লাস পির মান -10, কিউর মান -10 ভাগ 100, তাহলে কত হলো আমাদের এখানে? তাহলে আমাদের এখানে কত হলো? -10 -10 কত হলো? -20। এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, ওকে, তাহলে 10 আর 10 গুণ করলে 100 ভাগ 100, তাহলে কত হলো এখানে? 1। তাহলে -20 + 1 কত হইলো? -19। তার মানে ক্ষেত্রফল 19% কমবে। সো আমরা যারা 21 লিখছি, আমরা ভুলটা কোন জায়গায় করে ফেলছি? আমরা ওই যে হিসেব নিকাশ করতে আমাদের একটু ভুল হয়ে গেছে। এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে ভুল করা যাবে না, তুমি এত কষ্ট করে অঙ্ক করতেছো, যদি যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হয়ে যায় তাহলে তো এটা খুব দুঃখজনক হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10% 19% হচ্ছে যে হ্রাস পাবে। তো
এখন আমরা কিছু অঙ্ক করি যেগুলো আমাদের ব্যাংকের জন্য। তো এখানে আসছে যে 80 এর 10% 40 এ শতকরা কত? কোশ্চেনটা কিন্তু মানে কোশ্চেনটা সিম্পল। তো আসো প্রথম আগে বলো 80 এর 10% মানে কত, কমেন্টে লিখো তো। 80 এর 10% ইকুয়াল টু কত? 8, তাই না? 80 এর 10% মানে হচ্ছে 8। ভেরি গুড। 10% মানে তো তোমার হচ্ছে যে 10 ভাগের 1, তাই না? এই যে হলো 10%, 10% মানে হচ্ছে 10 ভাগ 100। তাহলে কত? 10 ভাগের 1। তাহলে 80 এর 10% হচ্ছে 8। তাহলে মানে কোশ্চেনটা হচ্ছে 8 40 এর শতকরা কত। আমরা বলছিলাম যত এর পার্সেন্ট বলবে তত দিয়ে ভাগ করে 100 দ্বিগুণ করবা, তাই না? তাহলে বলছে 8 40 এর শতকরা কত। তাহলে আমরা 8 কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টটা চলে আসবে। তাহলে কত এখানে কাটাকাটি করলে? 5 8 40 এবং 5 20 এ 100, তাহলে 20%। ওয়ালিউলার 180 কে হইল? আচ্ছা ওয়ালিউলার 180 আসছে, তারপরে আর কার আসছে 180? ওকে আচ্ছা, তোমার হিসেব নিয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, তাই তো? ঠান্ডা মাথা হিসেব করতে, মাথা গরম করা যাবে না, কোনোভাবে মাথা গরম করা যাবে না। হ্যাঁ ওকে, তো এর মানে কি বলছিলাম? এর এর কথাটার অর্থ কি বলছিলাম? এর এর মানে কি গুণ নাকি ভাগ নাকি যোগ? এর মানে গুণ। তার মানে হচ্ছে যে 10% ইন্টু 20% ইন্টু কত? 30%। তাইলে পরে আমাদের, আমরা জানি এই যে পার্সেন্ট মানে কত, নিচে 100, ইন্টু 20% মানে কত, নিচে 100, ইন্টু 30 নিচে 100। তো বাকি হিসাব তোমরা করবা। আমরা হচ্ছে যে এখানে মধ্যে এই 2 শূন্য কাটাকাটি গেল, আর একটা শূন্য কাটতে পারি, তাই না? তো এখানে একটা শূন্য কাটি, বাকি হিসাব তোমরা নিজেরা বের করবা। তাহলে বুঝতে পারছো? আর জাকিয়া বলছো আজকে ক্লাসটা রেকর্ড কি মেলে থাকবে? হ্যাঁ ডেফিনেটলি রেকর্ডটা মেলে থাকবে, জাকিয়া রেকর্ডটা মেলে থাকবে। আর তো এখানে আমাদের রেজিস্ট্রেশন অনেক বেশি করছো তো, কিন্তু অনেকে গুগল মিটে জয়েন করতে পারতেছে না, আমি জানি না কেন। গুগল মিট জয়েন করাতে বেশি সিম্পল, এখন এরপরও সবাই তো জুমে অভ্যস্ত, তো কিন্তু গুগল মিটে অনেকে ইউজ করতে পারতেছে না। আমরা চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য লোকজনকে গুগল মিটটা, অনেকে পারতেছে না। তোমরা স্মার্ট, তোমরা পারছো গুগল মিটে জয়েন করতে, বিষয়টা তো সিম্পল, তাই না? তো এই জন্য আমরা রেকর্ডে রাখতেছি এবং ওদেরকে আমরা আসলে অ্যাডও করতে পারতেছি না এখানে, তো এই জন্য ফেসবুক লাইভও আমরা হচ্ছে, ঠিক আছে? ওকে, তো তোমার হাফ এর শতকরা কত? তোমার হচ্ছে যে 3/4 হবে। আমরা বলছিলাম যত এর বলবে তত দ্বারা ভাগ করে আমরা 100 দ্বারা গুণ করে দিব, তাই না? তাহলে আমরা বলছে হাফ এর, তার মানে আমরা উপর হবে এত, নিচে হচ্ছে হাফ ইন্টু 100। ওকে, তাহলে আমরা জানি ভাগের জন্য, এটা ভাগ, ভাগের জন্য চিহ্ন গুণ হয়ে জিনিসটা কি উল্টায় যায়, ইন্টু 100। তাহলে আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি? এখানে দুদিকে কাটলে এখানে মধ্যে 2, আর দুদিকে কাটলে এখানে 50, তাহলে 50 ইন্টু 3 কত হইলো? 150। দেখছো 23তম BCS আসছে। তুমি বলতে পারো ভাই এত সহজ অঙ্ক কি আসে BCS? হ্যাঁ আসে, BCS তো তোমার সহজ অঙ্ক তো আসবে, এখানে কঠিন অঙ্ক তো কিছু আসবে না। ওকে, বকুল বলছে আগেরটা, বকুল আগেরটা তো অফ মানে ইন্টু, এই যে বলছে হোয়াট ইজ 10% অফ 20% অফ 30%, অফ মানে ইন্টু, অফ মানে ইন্টু, তো পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে নিচে 100। ক্যালকুলেশনটা আমি করলাম না আর কি, ক্যালকুলেশন তোমাদের করতে দিছে। ওকে রেজাউল বুঝতে পারছো? ওটা অঙ্ক করি নাই, জাস্ট অফ মানে ইন্টু লিখছি এখানে মধ্যে, হিসাব নিকাশ তোমরা বের করো। ওকে ঠিক আছে, আমি দশমিকের দিয়েও হিসেব শিখলাম কালকে, ওইভাবে করে ফেলবা। দেখো এটা বাংলাদেশ ব্যাংক এডি এক্সাম আসছে 8-এ, তো 4800 এর শতকরা 10, 4800 এর 8% অপেক্ষা কত বেশি? তো আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে তুমি অঙ্ক পারো কি না, এটা আসলে চাকরিদাতা জাজ করতেছে না, কারণ তুমি অঙ্ক পারো এটা যথেষ্ট প্রমাণ আছে। তুমি SSC অঙ্ক পাস করছো, ইন্টার অঙ্ক পাস করছো, তুমি এতদিন অঙ্ক করে আসছো, তুমি পারো। ওরা দেখতে চাচ্ছে যে তুমি এই ছোটখাটো তোমার গাণিতিক যুক্তিগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, ছোটখাটো জিনিসপত্রগুলো, এগুলো তুমি পারো কিনা মোটামুটি, এটা একটু জানতে চাচ্ছে এখানে মধ্যে। এটা অন্য কিছু না, অন্য কোনো কঠিন করা। দেখো বাংলাদেশ ব্যাংকের মতো এই ধরনের অঙ্ক আসে। তো দেখো, তো 4800 এর শতকরা 10, 4800 এর 8% অপেক্ষা কত বেশি?
তুমি অনেক ভাবে করতে পারো। প্রথমে তুমি এমনি করতে পারো যে 4800-এর শতকরা 10 মানে কত, 480। হ্যাঁ, আর 4800-এর 8%, তার মানে 4800-এর 8%, তাই না? এত, তাহলে এখানের মধ্যে তুমি 48-কে তুমি 8 দ্বারা গুণ দিয়ে যত হয় তুমি তত লিখো, লিখে এটা থেকে এটা বিয়োগ করলে বের হবে। এটা একটা তুমি একটা সিস্টেমে করতে পারো। হ্যাঁ, এখানে যা আসবে এটা থেকে এটা বিয়োগ করলা। এখন তুমি আবার এত কাহিনী না করে তুমি ডিরেক্টলি করতে পারো, এতখানে না করে তোমাকে বলছে যে 4800-এর 10%, 8% হচ্ছে কত বেশি, 2% বেশি, তাই না? 10% হচ্ছে 8% কত, 2% বেশি, তার কত 2%, 4800-এর 2%, তাহলে 4800 2% কত, তাহলে 4800 × 2% নিচে চলে 100, তাই না? তাহলে 2 শূন্য কাটলাম, 2 শূন্য কাটলাম, 800 × 2 কত, 96। তাহলে দেখো যে একটা অঙ্ক যে কেউ আলাদা করে ভাগ করে করতে পারে, আবার কেউ এক লাইনে করতে পারে, নির্ভর করবে তোমার অঙ্কের চর্চার উপরে। একটা অঙ্ক অনেক ছোটখাটো হইতে করা যায়, আবার লম্বা করেও করা যায়। হ্যাঁ, নির্ভর করবে তুমি কতটা প্র্যাকটিস করতেছো তার উপরে। তো এখানে বলছে যে একজন দালালের কমিশনের হার আগে ছিল 4%, এখন কমিশনের হার বেড়ে গেছে 5% হয়ে গেছে, কিন্তু আয় কিন্তু তার বাড়ে নাই, আয়টা অপরিবর্তিত। এখন কমিশনের হার বাড়ার পরেও তার টোটাল আয় কিন্তু বাড়ে নাই, তাহলে ব্যবসা শতকরা কত কমে গিয়েছে। তো এখানে আমরা একটা সিম্পলি একটা জিনিস চিন্তা করি। হ্যাঁ, ধরো আমরা যদি বলি যে এটা হচ্ছে তার ব্যবসা, সো 4% হচ্ছে তার কমিশন, আর পরবর্তীতে কমিশন বেড়ে গেল কত পার্সেন্ট, 5%, তাই না? 5% কমিশন পাইলো। এখন আমরা যদি ধরি তার ব্যবসা হচ্ছে 100 টাকা, তাহলে কমিশন কয় টাকা হবে, ব্যবসা যদি 100 টাকা হয় কমিশন কয় টাকা হবে, ব্যবসা যদি 100 টাকা হয় তাহলে কমিশন কয় টাকা হবে, এখানে যদি ধরি ব্যবসা 100 টাকা, 4 টাকা, রাইট? কমিশন হবে তার 4 টাকা, কমিশন হবে তার। এখন দেখো কমিশন সে এখনো 4 টাকা পায়, পরে পার্সেন্ট বেড়ে যাওয়ার পরও তার 4 টাকা কিন্তু কমিশন অপরিবর্তিত আছে। তাহলে এই যে 4 টাকা, এই 4 টাকা হলো, আচ্ছা এখানে একটা জিনিস বলো তো আমাকে, এই 4% কত, কার 4%, ব্যবসা 4%, তাই না? তাহলে প্রথমে ব্যবসা ছিল তার 100 টাকা, 100 টাকা 4% হচ্ছে তার কয় টাকা, 4 টাকা, পরবর্তীতে তার ব্যবসার উপরে কমিশনটা বাড়ছে, কমিশনের পার্সেন্টেজ বাড়ছে। এখন ব্যবসাটা কত আমরা জানি না তো, আমরা আমরা শুধু এতটুকু জানি তার 4% যদি কমিশন হয় তাইলে ব্যবসা 100 টাকা হইলে কমিশন 4 টাকা। এই যে 4 টাকা কমিশন, এই 4 টাকা কমিশন, পরের বারও কিন্তু কমিশন 4 টাকাই আছে, কিন্তু এই 4 টাকা হলে বর্তমানে ব্যবসার কত পার্সেন্ট, 5%। এই জিনিসটা কারা কারা বুঝতে পারছো? কমিশন 4 টাকা অপরিবর্তিত আছে, এই 4 টাকা পরের বার তাতে ব্যবসা হয় সে ব্যবসার 5% হয়ে গেছে, তাই না? তার মানে তাইলে, আচ্ছা নাইম বলতে বুঝা নাই, ওকে আরেকবার বলতেছে, প্রথমে তার ব্যবসা হচ্ছে 100 টাকা ধরলাম আমরা, তাহলে 4% সে কমিশন পাই, তাহলে কমিশন কয় টাকা পায়, সে 4 টাকা পাই। এখন দেখো তার আয় কিন্তু বাড়ে নাই, আয় যদি যেহেতু বাড়ে নাই তার কমিশন কিন্তু 4 টাকা কিন্তু রয়ে গেছে, সুতরাং তার পরের বারও কমিশন কি 4 টাকা। আগের বার এই 4 ছিল ব্যবসা 4%, কিন্তু পরের বার এই কমিশনটা ব্যবসার কত পার্সেন্ট, ব্যবসার কত পার্সেন্ট, কমিশনটা ব্যবসার 5%, তাই না? আইকিউ টেক কোশ্চেন, রাইট? আইকিউ টেক কোশ্চেন। সো এই কমিশনটার ব্যবসার কত পার্সেন্ট, 5%, তাহলে 5% সমান যদি হয় 4 টাকা, তাহলে ব্যবসাটা কত, টোটাল ব্যবসা কত, 100% হবে, তাই না? তাহলে 5% সমান যদি 4 টাকা হয়, 5% সমান যদি 4 টাকা হয় তাহলে ব্যবসাটা কয় টাকা হবে, তাহলে তাইলে আমরা বলতে পারবো এরকম যে 5% সমান যদি হয় 4 টাকা, সুতরাং 1% সমান হচ্ছে আমাদের 5/4, সুতরাং 100%, 5/4 × 100 কাটলে 20, তাহলে কত, 4×20 = 80 টাকা, তাহলে পরবর্তীতে তার ব্যবসাটা গেল কত টাকা, 80 টাকা। এখন যারা প্রথম থেকে বুঝো নাই এবার জিনিসটা বুঝতে পারবা। দেখো প্রথমে ব্যবসা ছিল 100 টাকা, কমিশন পায় 4%,
একশো টাকা 4% সমান কয় টাকা? 4 টাকা। পরের বার ব্যবসা হয়ে গেছে 80 টাকা, 80 টাকার 5% সমান কয় টাকা? 80 টাকা 5% কিন্তু 4 টাকা। তাহলে তার কমিশন হার বাড়ছে, হার বাড়ছে, আয় কিন্তু বাড়ে নাই। প্রথমে 4 টাকা ছিল, পরে 4 টাকায় আছে। কেন? কারণ পরের বার ব্যবসাটা কি কমে গেছে, তাই না? এখন বলো, আগে ব্যবসা ছিল 100 টাকা, এখন ব্যবসা কয় টাকা আছে? 80 টাকা। তাইলে 100 টাকার উপরে কত পার্সেন্ট কমছে, মানে কয় টাকা কমছে ব্যবসাটা? 100 টাকার উপরে কয় টাকা কমছে? 20 টাকা। 100 টাকার উপরে যে চেঞ্জ, তাকে আমরা শতকরা বলি। তাহলে 20% কমে গেছে ব্যবসাটা। তার মানে জিনিসটা খুবই সিম্পল, আমরা জাস্ট মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে আমরা। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখলে আমরা হচ্ছে ইজিলি জিনিসটা করতে পারবো। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে, আর একজন বলছে যে কোশ্চেনটা অলওয়েজ স্ক্রিনে রাখলে ভালো। ওকে, আমরা এখন থেকে পরবর্তী স্লাইড গুলোতে আমরা অলওয়েজ কোশ্চেনটা আমরা রাখবো। বলছে কমিশনের হার বাড়ছে, 4% থেকে 5% হয়ে গেছে। এবার কি বুঝতে পারছো সবাই? তাহলে কোশ্চেন ইজ দ্যাট সিম্পল, কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে বুঝলে আমরা বেশিক্ষণ লাগবে না সলভ করতে। তাহলে তুমি যেটা করবো অলওয়েজ, ছবি এঁকে এঁকে, ছবি এঁকে এঁকে ক্যালকুলেশন করে করবা যে আমাদের এই যে 4 টাকা, এটা পরবর্তী ব্যবসায় কত পার্সেন্ট হয়ে গেল? 5%। তুমি ছবি এঁকে এঁকে যদি করো, তা দেখবা তুমি খুব ইজিলি জিনিসপত্র গুলো মিলাতে পারবো, বেশি কাগজপত্র লাগবে না। আচ্ছা, দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী 62% ভোট পেয়ে জিতে, সে মোট 144 ভোটে জিতে। নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? আরে, তোমরা যে বিভিন্ন বইটি কিনছো, বইয়ের মধ্যে অনেক ভাবে করাটার আছে, তা আমি সবগুলো বই সিস্টেম ফলো করতেছি না, কারণ আমার মনে হচ্ছে যেটা আমরা ইজিলি যদি বুঝতে পারি একটা জিনিস, তাহলে তো সহজ হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে মধ্যে বলছে একজন 62% ভোট পাইছে, আবার 140টা ভোট বেশি পাইছে। মোট ভোট কত? মোট ভোট কত? আচ্ছা, টোটাল মানি অলওয়েজ কত? 100%, তাই না? টোটাল ইজ অলওয়েজ 100%। আমরা যদি ধরি যে দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন হচ্ছে তালগাছ, একজন হচ্ছে সাদ্দাম। হ্যাঁ, তো তালগাছ ভাই উনি পাইছে 65% ভোট, সাদ্দাম ভাই কত পার্সেন্ট পাইছে? সাদ্দাম ভাই কত পার্সেন্ট পাইছে? 38% পাইছে। তাইলে তালগাছ ভাই পাইলো 62%, সাদ্দাম ভাই পাইলো 38%। তা তালগাছ ভাই সাদ্দাম ভাই কত পার্সেন্ট বেশি পাইছে? কত পার্সেন্ট বেশি পাইলো? কত পার্সেন্ট বেশি? ছোটখাটো হিসাব তো ওগুলো, 24, তাই না? সো তালগাছ ভাই সাদ্দাম ভাই 24% বেশি পাইছে। তাইলে তালগাছ ভাই সাদ্দাম ভাই 24% বেশি পাইছে। 24% সমান কি দেয়া আছে কিনা দেখো তো কোথাও কোশ্চেনের মধ্যে, 24% কোথাও দেয়া আছে কিনা। 24% মানে কত? রাইট, এই যে বলছে। আচ্ছা, আর যে বলছে দেয়া নাই, আর যে দেয়া আছে তো দেখো তো, ওই যে সে 140 ভোট বেশি পাই, 24% মানে 144%। তাহলে 24% মানে 140%, 140 যদি হয়, 24% মানে 144 যদি হয়, আমাদের বের করতে বলছে যে মোট ভোট কত, তাহলে কত বের করতে বলছে আমাদেরকে? 100% কি বের করতে হবে, তাই না? তাইলে আমাদের 24% ইকুয়াল টু যদি হয় 144, তাহলে ওকে কি আমরা করে ফেলতে পারবো, তাই না? সুতরাং 1% সমান হবে 140/24, সুতরাং আমাদের 100% সমান হবে 24, এখানে 144, এখানে ইনটু কত? 100, কাটাকাটি করলে এখানে কত? 6, তাহলে 600। তাহলে দেখছো, আমরা তো সিম্পলি একটু আমাদের চিন্তাটা একটু আমরা যদি ইজি রাখি, আমরা মনে অনেক কঠিন কঠিন উচ্চতর চিন্তা ভাবনা না করে আমরা একটু ইজিলি চিন্তা করলে আমরা কত দ্রুত মিলে ফেলতে পারি। এটা কি সবাই বুঝতে পারছো নাকি কেউ কেউ বুঝো নাই? এসব বুঝতে পারছো? কেউ না বুঝলে, আচ্ছা, জাকিয়া ফারিয়া বলছে বুঝে নাই, ওকে, তুলিকাও বুঝে নাই, ওকে। আমি তো দুজনের জন্য আরেকবার একটু বলি, দেখো বলছে একজনে 62% ভোট পায় জিতছে, তাইলে তালগাছ যদি 62% যদি ভোট পায়, তো অপর প্রার্থী কত পাইছে? টোটাল মানে 100%,
অবপাতে 38% পাইছে, এখানে তো দুজন আছে, তো বেশি তো নাই, তাহলে ও পালে 62% আর ও পালে 38%, তাহলে পার্সেন্টেজ হিসাব যখন করতেছি তাহলে তার কাছে কত পার্সেন্ট ভোট বেশি পাইলো, যেটা পার্থক্য কত, 62 থেকে 38 বিয়োগ করলো কত, 24, তাই না? 24% ভোট বেশি পাই, তাহলে বললো তালগাছ সে 24% ভোট বেশি পায়। আবার এখানে বলে দিছে তালগাছ 144 ভোট বেশি পায়, তা 24% মানে আসলে 144, তা 24% মানে যদি 144 হয় মোট ভোটার মানে কত পার্সেন্ট, 100%, 100% বের করতে বলছে, লৌকিক নিয়ম আমরা 100% বের করে ফেলছি, তানিয়া বুঝতে পারছো? এবার লৌকিক নিয়ম বের করলাম আমরা যে 24% ইকুয়াল টু হচ্ছে 144, তাহলে সুতরাং 1% সমান হচ্ছে আমাদের 24, 144, 100% সমান কত? ওকে ঠিক আছে, এইটা দেখো এইবার এই বছর বিসিএস পরীক্ষাটা আসছে। হ্যাঁ আচ্ছা, আমাকে তোমরা একটা জিনিস অ্যান্সার দাও, সেটা হচ্ছে 50% মানে আসলে কত, কালকে আমি একদম প্রথম কথাটা এটা দিয়ে শুরু করছিলাম, 50% মানে আসলে কত? একজন বলছে যে হাফ, ওকে 50% মানে হাফ, ভেরি গুড, 50% মানে হচ্ছে হাফ, তাহলে বলো তো 60% এর 50% কত, 60% এর 50% কত? 30%, ভেরি গুড, ভেরি গুড, 30%, ওকে দেখো এটি 43 বিসিএস এর প্রশ্নটা আসছে, দেখো তো কোশ্চেনটা কত সহজ, বলছে 40% আন্ডার গ্রাজুয়েট অবশিষ্ট কর্মী কর্মচারীদের, এখন 40% হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ইউজে, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট আছে, আর 60% আছে অবশিষ্ট, তাই না? টোটাল তো অলরেডি 100, তাহলে 60% আছে অবশিষ্ট, এখন বলছে অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট, তাহলে এই যে 60% এরা যে অবশিষ্ট এই 60%-এর 50% কত, 30%, তাই না? 60-এর 50% কত পার্সেন্ট, 30%, তার মানে 30% হচ্ছে গ্রাজুয়েট, তাহলে এই 60-কে যদি আমরা এই 60-এর 50% মানে হচ্ছে কত পার্সেন্ট, 30%, তাহলে 30% হচ্ছে কি গ্রাজুয়েট, আর কত পার্সেন্ট থাকে, আর থাকে 30%, বলছে অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, তাইলে এই যে আবার আমি কোশ্চেনটা বলি, মাথা ঠান্ডা রাখলে তুমি দেখো মাত্র 10 সেকেন্ড অঙ্কটা, মোট কর্মীর মধ্যে 40% হচ্ছে যে আন্ডারগ্রেড, অবশিষ্ট কত থাকে 60%, তাহলে অবশিষ্ট যে 60% তার 50% গ্রাজুয়েট, তাহলে অবশিষ্ট 60-এর 50 মানে কত, 30, তাহলে এই 30% হচ্ছে গ্রাজুয়েট, তাহলে এই যে 60%-এর মধ্যে 30% গ্রাজুয়েট, তাহলে বাকি যে 30% ওর হচ্ছে কি, ওর হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট, ওর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, এখন এই 30% মানটা কি দিয়ে দিছে, 30% মানটা কি দিয়ে দিছে, তাইলে 30% মানে কত, 180, ওকে এখন আসো আমাদের বের করতে বলছে কত, এই প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের মোট কতজন কর্মচারী গ্রাজুয়েট, তাহলে 30% কর্মচারী যদি পোস্ট গ্রাজুয়েট যদি হয় এইটা মান কত দিল, 180, গ্রাজুয়েট কত পার্সেন্ট, গ্রাজুয়েট কত পার্সেন্ট, 30%, তা 30% মানে কত, 180, তাই না? নাজ মুস্তাকিব খুব খুব কনফিডেন্ট, 1200, 180, তাহলে ওটা এটা মানে এটা তো খুব সিম্পল, আমরা তো এটাকে খুব কঠিন কেন করতেছি, আমরা খুব কঠিন করে কেন চিন্তা করবো এটাকে এত বেশি, হোসাইনের 600 আসছে, কোশ্চেনটা আরেকবার একটু পড়ে পড়ি, তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ, তোমার একটা আইকিউ টাইপের অঙ্ক, কারণ এটা তো তোমাকে আসলে এখানে অঙ্ক তুমি পারো, সবাই জানে তুমি অঙ্ক পারো, মূলত তোমার আইকিউ যাচাই করতেছে তুমি বুঝো কিনা, এখানে মধ্যে বলছে 40% কর্মচারী এখানে মধ্যে আন্ডারগ্রেড, তাহলে বাকি কর্মচারী কত, 60%, সেই 60%-এর উপরে 50% আবার গ্রাজুয়েট, তাহলে 60%-এর 50% হচ্ছে কত পার্সেন্ট, 30%, তাহলে 60%-এর 30% যদি নিয়ে ফেলে আরো আছে 30%, এই আরো 30% বলছে পোস্ট গ্রাজুয়েট, তার মানে 180, তা 30% যদি 180 যদি হয় আমাকে বলছে প্রতিষ্ঠানটি কতজন কর্মচারী গ্রাজুয়েট, কতজন কর্মচারী এখানে মধ্যে গ্রাজুয়েট এখানে মধ্যে, তাই না? আচ্ছা আমাদের এখানে বের করতে বলছে আসলে কি, আমাদের বের করতে বলছে এখানে মধ্যে
আমাকে বের করতে বলছে কি, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, গ্রেজুয়েট বের করতে বলছেন এখানের মধ্যে, তাহলে তোমরা যারা লিখতেছো 600, তোমরা 600 কেন, মানে হিসাবটা কিভাবে আমাকে একটু বুঝিয়ে দাও তো, 600টা কিভাবে হয় আমাকে একটু বুঝাই বলো। এখানে বলছে না যে গ্রাজুয়েট, তো এটা তো গ্রাজুয়েট, এরা গ্রাজুয়েট, তাই না, 30% গ্রাজুয়েট, তাহলে 180 হয়। আচ্ছা যারা তোমরা লিখছো 600, তোমরা কি বুঝতে পারছো এটা যে 180 কিভাবে হয় অ্যান্সারটা, নাকি এখনো বুঝো নাই? আয়েশা বলছে 600, মানে 600 কিভাবে হয় তোমাদের, আমাকে একটু ব্যাখ্যা করবা 600 কিভাবে হয়। 100% কি হিসাব মিলাইছে এখানে, 100% কি বের করতে বলছে, 100% বের করতে বলে না, বের করতে বলছে গ্রাজুয়েট। ওকে আচ্ছা আমি তোমাদের এটা বুঝতে পারছি, তোমরা হচ্ছে যে আশা বলছে বুঝে নাই। আচ্ছা আয়েশাকে আমরা তাহলে কিভাবে বুঝাতে পারি? আচ্ছা একটা জিনিস কি বুঝতে পারছো এখানের মধ্যে, কোশ্চেনটা কি চাইছে সেটা বুঝতে পারছো কিনা তুমি? যদি কোশ্চেনটা বুঝতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে এখানের মধ্যে। এই যে 60% এর মধ্যে 50%, 50% কত, 30%, তো এরা হচ্ছে যে গ্রাজুয়েট বলছে, তাহলে আর কত থাকে, আর থাকে 30%, বলছে এরা হচ্ছে, তাহলে এরা কি, এরা হচ্ছে 180, এরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এই 30% মানে কত, 180 জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট কত পার্সেন্ট, 30%, এখানে দেয় আছে না 30% এর মান, 30% সমান 180 যদি হয়, এই 30% 180। আচ্ছা এবার বুঝতে পারছো? ওকে ঠিক আছে, অনেক সময় আমরা অনেক সহজ জিনিসও বুঝি না, কারণ আমরা অনেক মাথা গরম থাকলে অনেক ইজি জিনিস অনেক সময় মাথার মধ্যে ঢুকে না। এইটা একটা বিশেষ আসছে, মিস্টার রেজা তার মৌসুমি বলতে এত সহজ ছিল, হ্যাঁ মৌসুমি বিসিএস এরকম প্রচুর কোশ্চেন আছে খুবই সহজ, কিন্তু আমরা ওই অনেক তোমার কি বলবো অনেক উচ্চ পর্যায়ে চিন্তা করি, অনেক কঠিন কঠিন করে চিন্তা করি, এই কঠিন কঠিন করে চিন্তা করার কারণে আমরা মিলাতে পারি না একটু, মানে আমরা সহজ ভাবে চিন্তা করবো সবকিছু, কঠিন ভাবে কোনো কিছু চিন্তা করবো না। তো সে স্ত্রীকে দিল 12%, হ্যাঁ ওয়াইফকে দিল 12%, তার ছেলেকে দিল 58%, এখন বললো অবশিষ্ট মেয়েকে দিল। আচ্ছা ওয়াইফকে যদি 12% যদি দেয়, ছেলেকে যদি যদি 58% দেয়, তাহলে শতকরা হিসেবে, শতকরা হিসেবে মেয়েকে কত পার্সেন্ট দেয়? 30%, তাই না? আফরোজা বলছে আনসারটা কথা, হ্যাঁ আনসারটা 180 আফরোজা, 30%। এখন আমাকে একটা জিনিস বলো তো, 30% মানটা কি দেয়া আছে কোনায় কেনায় কোনো জায়গায়, 30% মানটা কি কোথাও দেয়া আছে চিপা চাপাই, দেয়া আছে কিনা? দেয়া আছে, কোন জায়গায় দেয়া আছে, এই যে দেয়া আছে, এই যে দেয়া আছে 7,20,000। সো আমার যদি 30% সমান যদি হয়, সো 30% সমান যদি হয় 7,20,000 টাকা, এখন আমাদের বলছে মোট সম্পদ বের করতে বলছে, মোট সম্পদ মানে কত পার্সেন্ট, মোট সম্পদ মানে কত পার্সেন্ট বের করতে বলছে, ভেরি গুড 100% বের করতে বলছে। তাহলে ওকে টিমে করে ফেলবো, 30% সমান যদি 7,20,000 হয়, 1% সমান কত, 100% সমান কত, প্রায় অনেকে বের করে ফেলছে, ওকে 24 লাখ অনেকে বের করে ফেলছে, ভেরি গুড অনেকে বের করে ফেলছে। তাহলে দেখো তো তোমার কয় সেকেন্ড লাগলো তোমার, 12, 58, 70, তার 30%, 30% সমান 7,20,000, এতটুকু করতে 10 সেকেন্ড, বাকিটুকু করতে 10 সেকেন্ড, 20 সেকেন্ডে শেষ, তুমি বাকিটুকু করলা যে 30% সমান হচ্ছে যে 7,20,000, সুতরাং 1% সমান হচ্ছে আমাদের এত, 100% সমান হচ্ছে এত, ওকে তাহলে আমাদের এখানে 100, 100 কাটলাম, তো আমরা যদি 3 ডিজি কাটিস 72 কে 24, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে এখানে আর একটা শূন্য আছে, এরপরে আমরা গুণ করে দিলে 24 লাখ। তাহলে দেখো কত সেকেন্ড লাগছে তোমার সব মিলা, রেজাল্ট তুমি কি বুঝতে পারো নাই, রেজাল্ট এবার বুঝতে পারছো, রেজাল্ট করিম বলছে বুঝতে পারে নাই, আলামিন বলছে আরেকবার, আলামিন দেখো স্ত্রীকে 12% দিল, হ্যাঁ স্ত্রী 12%, ছেলেকে 58% দিল, তাহলে ওদের দুজনকে দিছে কত, 70%, তাহলে ওদের দুজনকে যদি ওয়াইফ আর সানকে যদি 70% দিয়ে দেয়, জাকিয়া বলে 30% কেমনে হলো, জাকিয়া ওয়াইফ এবং সানকে যদি 70% দিয়ে দেয়, তাহলে বাকি কত পার্সেন্ট থাকে, আর বাকি আর কত পার্সেন্ট থাকে, 30%, 70% তো দিয়ে দিচ্ছে তার স্ত্রী এবং ছেলেকে, তো বাকি 30% ও 30% তার মেয়েকে দেয়, তাহলে মেয়েকে 30% দিয়ে আমরা হিসাব করে বের করলাম, কিন্তু এখানে অ্যামাউন্টটা বসাই দিচ্ছে, 30% মানে কয় টাকা, 30% মানে 7,20,000 টাকা বসাই দিচ্ছে, না আমাকে বের করতে বলছে মোট সম্পদ কত, তো 30% মানে যেহেতু 7,20,000, তো 100% আমরা এবার ওকে টিমে করে ফেলছি, 30% সমান যদি 7,20,000 হয়, তো 1% সমান কত, 100% সমান কত, যাকে ক্লিয়ারলি বুঝতে পারছো এবার?
ওকে, রেবেকা বুঝতে পারছে, এবার ভেরি গুড, ঠিক আছে, বুঝতে না পারলে বলবা ভাই বুঝি নাই, কারণ তোমরা তো বুঝতে পারো নাই বলে এখানে তোমরা বুঝতে আসছো। ওকে, সো আমরা একটু দেখো, আচ্ছা আমাদের হচ্ছে যে মেহেদি, মেহেদি খুব সুন্দর করে করে দিচ্ছে, ভেরি গুড, মেহেদি করে দিচ্ছে আমাদেরকে। ক্রয়ের বেতন, ক্রয়ের বেতন অপেক্ষা 15% বেশি, অলওয়েজ চিত্র এঁকে এঁকে প্র্যাকটিস করবা, হ্যাঁ, তাহলে পরে তোমার মাথার মধ্যে ঢুকবে। সো তোমার ক্রয়ের বেতন যদি ক্রয়ের বেতনের অপেক্ষা যদি 15% বেশি হয়, ধরো কত হচ্ছে কবির আর কত হচ্ছে খবির, সো এখানে বলছে ক্রয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 15% বেশি। আচ্ছা তাইলে আমরা যে আমরা হচ্ছে যে যদি ধরি যে ক হচ্ছে 100, খ হচ্ছে 85, হবে না? তাহলে 15% বেশি, 15 টাকা বেশি ধরলাম, হবে না? কবির তো 85, কবিরকে 100 ধরলাম, হবে কি হবে না? ইয়েস অর নো? কবিরকে 85 ধরছি, ওকে 100 ধরছি, মেজানিন বলছে হবে না। কেন হবে না? কারণ হিসাবটা করতে হবে কতর উপরে, 100-এর উপরে। আমরা 85 থেকে 100 কম এরকম করলেও কিন্তু হবে না, আমরা বলছে 100-এর উপরে হিসাবটা করতে হবে, ভেরি গুড, আমরা 100-এর উপরে হিসাবটা করতে হবে। সো ভেরি গুড, আমরা 100-এর উপরে ক্যালকুলেশন করতে হবে। তাইলে আমরা যদি দেখি, তাইলে ও হচ্ছে আমাদের কবির আর ও হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে খবির, সো হলো খবির। তাইলে বলছে কয়ের বেতন ক্ষয়েছে 15% বেশি, তাইলে ক্ষয়ের যদি হয় 100 টাকা, তাহলে কয়ের কয় টাকা? 115 টাকা। এই ধরাটা কিন্তু তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ধরতে পারতে হবে, তাইলে পরে ইজি হয়ে যাবে, এটা করলে কিন্তু অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা তাইলে কয়ের হচ্ছে কয় টাকা? 115 টাকা, ক্ষয়ের কত? 100 টাকা। আমরা বলতে তখন পারি যে খ অপেক্ষা, খ অপেক্ষা কয়ের 15% বেশি, 100 টাকার উপর 15 টাকা বেশি। ওকে, এটা আমরা বুঝতে পারছি। কোশ্চেনটা হচ্ছে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত কম? তাহলে দেখো তো বলছে ক্ষয়েরটা কত কম, তাহলে ক যদি হয় 115 টাকা, 115 টাকার উপরে, 115 টাকার উপরে ক্ষয়ের বেতন কত কম? 15 টাকা কম, তাই না? তাইলে আমরা বলতে পারি না যে 115 টাকায় ওর কম হচ্ছে 15 টাকা। আমাদের বের করতে বলছে কি, বের করতে কি বলছে? শতকরা কত কম বের করতে বলছে, তাই না? শতকরা কত কম বের করতে বলছে, তাইলে 1 টাকায় ওর বেতন কম হচ্ছে 115 ভাগের 15, সুতরাং 100 টাকায় ওর কম হচ্ছে 115 ভাগের 15 × 100, তাহলে কত হইলো আমাদের এখানে? 15 × 100 ভাগ 115। অনেকে ক্যালকুলেশন করে ফেলছো, 13 দশমিক সামথিং। ওকে, আচ্ছা যত হয়েছে ক্যালকুলেশন আমি হিসেবটা করি, আচ্ছা হিসেবটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যদি এখানে মধ্যে 5 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে আমাদের 23, 5 দিয়ে কাটি এখানে হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের উপরে হইলো 300, নিচে হচ্ছে আমাদের 23। তোমরা নাকি হিসেবটা করে ফেলছো, 13.04 আসছে না? ওকে, হিসেবটা কি বুঝা গেছে? বইয়ের মধ্যে আর তোমার কেমনে কেমন জানি করছে, আমাকে এত পেঁচানো তো কিছু নাই, এটা নর্মালি চিন্তা করলে হয়, এত পেঁচাপেচি করে করার কি আছে, নর্মালি চিন্তা করলে তো হয়, তাই না? বইয়ের মধ্যে অন্য সিস্টেম করছে, হ্যাঁ বইয়ের মধ্যে অন্য অনেক সিস্টেম করছে, এত পেঁচাপেচির কিছু নাই, নর্মালি চিন্তা করবো সবসময়, বইয়ের মধ্যে যেমন করে করুক গা, সিম্পলি চিন্তা করবো, দেখবো যে তোমার সবকিছু সহজ সহজ লাগবে। এখন আসো, সবার মাথা কি ঠান্ডা আছে? আচ্ছা আমরা অলরেডি 10:26 বেজে গেছে, ওয়াও, তার মানে আমরা 1 ঘন্টা কাছাকাছি চলে আসছে, তো আমরা 1 ঘন্টা 15 মিনিট পড়াবো বলছিলাম, তো দেখি বাকি 19 মিনিটে আমরা কতটুকু যাইতে পারি। তো ভেঞ্চিত্র এটা সেটের মধ্যে ছিল 9-10-এ, যাদের হায়ার মেথ ছিল তোমরা তো তখন সেখানে করছো, আর যাদের হায়ার মেথ ছিল না তোমরা অনেকে ভেঞ্চিত্রের সাথে একটু কম পরিচিত। তো ভেঞ্চিত্র জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকাইতে হবে, এরপরে তুমি মাথা থেকে তুমি ঝাড়িয়ে ফেলা দাও, কোনো সমস্যা নাই, যা জিনিসটা একটু বুঝো, আমার সাথে সাথে একটু রিপ্লাই করবো সবাই, তাহলে মাথায় জিনিসটা থাকবে। একটা ক্লাসে অঙ্কে পাশ করছে 3 জন, তাদের নাম ABC, ইংরেজিতে পাশ করছে 3 জন, তাদের নাম হচ্ছে CDE, তাইলে ওই ক্লাসে স্টুডেন্ট কতজন সবাই কমেন্টে লিখো। অঙ্কে পাশ করছে 3 জন, ইংলিশে পাশ করে 3 জন, ও ক্লাসে মোট স্টুডেন্ট কয়জন?
অভিষেক বলছে 6 জন, মেহেদাবেন বলছে 6 জন, একটু ভালো করে তাকাও, তোমরা একটু মুখস্থ করে দিও না, একটু ভালো করে তাকাও না, একটু ভালো করে তাকাও। তামান্দা বলছে 5 জন, সব বলছে তোমরা 5 জন, ভেরি গুড, 5 জন, তাই না? সো এ বি সি ডি ই 5 জন, সি এর দুজনের মধ্যে কমন। হ্যাঁ, আসিফ বলছে যে ভাই সিটা দুজনের মধ্যে কমন আছে, তাহলে সি হলো উভয় বিষয়ে পাশ করছে। সো তাহলে দেখো, ম্যাথে পাশ করছে 3 জন, ইংলিশে পাশ করছে 3 জন, তাহলে তোমরা কিন্তু দুটো যোগ করলে হচ্ছে 6 জন, কিন্তু তোমরা কিন্তু 6 জন বলো নাই, তোমরা কি করছো, ম্যাথ 3 জন, ইংলিশ 3 জন। এখন ম্যাথ 3 জন আর ইংলিশ 3 জন যখন বলি, তখন সি কে আমরা কয়বার হিসেবে করছি, সি যদি ম্যাথ 3 জন, ইংলিশ 3 জন, যোগ করলে 6 জন হয়, সিটাকে কি হয়, ডাবল ক্যালকুলেট করা হয়, রাইট? সিটাকে আমরা দুইবার ক্যালকুলেট করতে হয়, সেই জন্য সি কে আমরা একবার বাদ দিয়ে দিছি। তাহলে আমরা কি কেমনে করলাম, যে ম্যাথে কজন পাস করছে প্লাস ইংলিশে কজন পাস করছে, সেখান থেকে উভয় বিষয়ে যে পাস করছে সেই অ্যামাউন্টটা বিয়োগ করে দিছি। তো ম্যাথে 3 জন, ইংলিশে 3 জন, মাইনাস উভয় বিষয়ে 1 জন, তাহলে মোট হলো 5 জন। আচ্ছা, আমরা আর একটু ইয়ে করি, আর একটা প্রবলেম দিই, তাহলে তাহলে আমি বুঝবো তোমরা আসলে বুঝছো কিনা। ধরো তোমার ম্যাথে পাস করছে হচ্ছে তোমার 6 জন, আর ইংলিশে পাস করছে ধরো 7 জন, আর উভয় বিষয়ে পাস করছে হচ্ছে তোমার 3 জন। এখন আমাকে বলো তো মোট কতজন স্টুডেন্ট আছে ওই ক্লাসে? ধরো কেউ ফেল করে নাই, ফেল করার কেউ নাই, মানে একটা হলে তো পাস করছে, ধরো ফেল মানে দুই সাবজেক্টে ফেল কেউ নাই ধরো, রাইট? তাইলে আচ্ছা, 13 জন যারা বলছো, এটা 13 জন না, কারণ আমরা ম্যাথে পাস করলো 6 জন, ইংলিশে পাস করলো কজন, 7 জন, তাহলে 6 যোগ 7। এখন যখন ম্যাথ 6 আর ইংলিশ 7 যখন যোগ করছি, এইখানে যারা যারা উভয় বিষয়ে পাস করছিল ওদেরকে কি করে ফেলছি, আমি ডাবল কাউন্ট করে ফেলছি, সেই জন্য 3টাকে বিয়োগ করতে হচ্ছে। 3টাকে বিয়োগ করলে কতজন হইলো আমাদের, 10 জন হইলো, তাই না? তাহলে এই জিনিসগুলো সহজ আমরা বুঝে গেছি, সবাইকে বুঝতে পারছে এটা, নাকি এটাতে একটু প্রবলেম আছে? ওকে, সবাই বুঝতে পারছে তাই না? ওকে, সহজ হিসাব বুঝতে পারছি। ওকে, এই সূত্রটা কি দাঁড়াইলো আমাদের সূত্র, তাহলে আমরা ওই আগে জিনিস এবিসিডি দিয়ে আমরা একটা ছবির মাধ্যমে প্রকাশ করি। তা এইটা হচ্ছে ম্যাথে পাস করছে, এর হচ্ছে ইংলিশে পাস করছে, তাহলে দেখো ম্যাথ হচ্ছে এ বি সি, আর ইংলিশে পাস করছে হচ্ছে তোমার সি ডি ই। ই সি দেখো দুজনের মধ্যে কি আছে, কমন আছে, সি হচ্ছে দুজনের মধ্যে কমন আছে। তাহলে আমরা যদি আমাদের যদি বের করতে বলা হয়, আমাদের যদি বের করতে বলা হয় আমাদের, আচ্ছা এটা হিজি বিজি লাগবে না, এটা আমাদের হচ্ছে যে আমি যখন এক্সাম্পলে যখন যাবো তখন দেখবে ইজি। তো দেখো যদি বের করতে বলা হয় যে ম্যাথ বা ইংলিশে, ম্যাথ অথবা ইংলিশে পাস করছে কয়জন, এখন যেহেতু আমাদের এটা বের করতে বলছে, তখন আমরা কি করছি, ম্যাথে কয়জন প্লাস ইংলিশে কয়জন মাইনাস উভয় বিষয়ে কতজন, ইন্টারসেকশন মানে উভয়, সো এম ইন্টারসেকশন ই, উভয়টাকে আমরা কি করে দিই, আমরা বিয়োগ করে দিই। তো উভয়টাকে বিয়োগ করে দিলে তখন আমাদেরটা যে ম্যাথ অথবা ইংরেজি অন্তত একটা হলে পাশ করছে ওরা, হ্যাঁ তাহলে ওইখানে হয় ম্যাথ নালি উভয় নালি ইংরেজি অন্তত একটা হলে সে পাশ করছে, এরকম লোকের নাম্বার আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। এখন দেখো ফেল করাটা আমরা হচ্ছে যে কোথাও এখানে রাখি না, এটা হলো সূত্রটা, এই সূত্রটা মাথা মধ্যে না রাখলে সমস্যা নাই, লিখিত পরীক্ষা সূত্রটা কাজে লাগবে। ইউনিয়ন মানে হচ্ছে অথবা, হ্যাঁ যে অঙ্ক অথবা ইংরেজি একটাতে পাশ করলে হইছে, হ্যাঁ। আর ইন্টারসেকশন মানে কি, এবং ম্যাথ এবং ইংরেজি মানে উভয়টাতে পাস করা লাগবে, তাই না? এবং উভয়টাতে পাস করা লাগবে, এইটা হচ্ছে আমাদের কি সূত্রটা, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, এখন সূত্র বুঝতে না পারলে সমস্যা নাই, সূত্র লিখিত পরীক্ষায় অনেক সময় কাজে লাগে, আমরা মুখোমুখি অঙ্ক করবো দেখবা সামনে। এখন দেখো তো আমরা ধরছিলাম ওই ক্লাসে কেউ ফেল করে নাই, এখন একজন তো ফেল করতে পারে, এখন একটা ক্লাসে কি সবাই পাস করবে? দেখো তো এখানের মধ্যে তোমরা কি বুঝতে পারতো উভয় বিষয়ে ফেল করছে কে, সেই লোকের নাম কি? ম্যাথে যারা পাস করছে তাদের নাম হচ্ছে এ বি সি, ইংরেজিতে যারা পাস করছে তাদের নাম হলো সি ডি ই, উভয় বিষয়ে যে পাস করছে তার নাম হচ্ছে সি, উভয় বিষয়ে পাস করছে, আর একজন এই একজন এফ হচ্ছে কি, এফ হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে, তাহলে ওর নাম কি, কোনো লিস্টে নাই, সে কোন লিস্টের মধ্যে নাই, সে উভয় বিষয়ে ফেল, সে লিস্টের বাইরে। চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করবে কিভাবে দেখো তো, তাহলে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো এইভাবে, যে আমাদের
ম্যাথ পাস করছে এ বি সি, ইংরেজি পাস করছে সি ডি ই, আর এম হচ্ছে কোনোটাতে পাস করে নাই। তুমি ভাইয়া বেশি তো বেশি কঠিন লাগতেছে, দেখো কঠিন না কিন্তু, তুমি 2 মিনিট পরে বলো ভাই এটা তো অনেক সোজা, তো আমরা তো কঠিন ভাবে চিন্তা করতাম, এটা আসলে অনেক সোজা। তাহলে দেখো তো ওই ক্লাসে আমরা এফ সহ মোট স্টুডেন্ট কতজন, এফ সহ মোট স্টুডেন্ট কতজন, এফ সহ 6 জন, তাই না? এফ সহ 6 জন। ওকে, ম্যাথ অথবা ইংরেজি যে কোনো একটা পাস করলে চলবে এরকম কতজন আছে? ম্যাথ অথবা ইংরেজি যে কোনো একটাতে পাস করলে চলবে এরকম কতজন আছে? বিভাষা বল, 4 জন? না 4 জন না বিভাষা, মেয়ে যাবেন, যে কোনো একটাতে পাস করলে হবে, আমি তো বলিনি উভয়টা পাস করলে হবে না, বলছি অন্তত একটা পাস করছে, অন্তত একটা পাস করছে, অন্তত একটা পাস করছে। ছাড়া বল, 2 জন? 2 জন কি বলছো মেয়েটি? অন্তত একটা হলো পাস করছে, এরকম হলো 5 জন। ভেরি গুড, 5 জন অন্তত একটা হলো পাস করছে, যে হোক ম্যাথ অথবা ইংরেজি যে কোনো একটা হলো পাস করছে, সে অন্তত মানে পাশের লিস্টে যে আছে কোন একটা সাবজেক্টে পাস করছে, এরকম লোক হলো কয়জন? 5 জন। তাইলে ওই ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে যে 6 জন, তাই না? সো যে কোনো একটাতে, তাই না, একটা যে কোনো একটাতে, সো যে কোনো একটাতে পাস করছে কয়জন তোমার? 5 জন। আচ্ছা উভয় বিষয়ে কতজন পাস করছে বলো তো? উভয় বিষয়ে, উভয় বিষয়ে কতজন? 1 জন, তাই না? এই ফিগারটা কাদের কাদের ক্লিয়ার হয়েছে? পুরোটা ক্লিয়ার কাদের কাদের? এটা এটা কাদের কাদের ক্লিয়ার হয়েছে? এই যে হিসেব নিকেশ গুলো বললাম সবার ক্লিয়ার? হাফসা একটা হাত তুলছে, হাফসা তুমি একটু কমেন্টে লিখো। ওকে, তাহলে আমি দেখি তোমরা আসলে বুঝতে পারছো কি। তাহলে মোট স্টুডেন্ট মানে কি? অন্তত একটা পাস করছে প্লাস একটা তো পাস করে নাই, উভয় সাবজেক্টে ফেল, এরকম যদি থাকে তখন আমরা উভয় সাবজেক্টে ফেল এটা প্লাস অন্তত একটা পাস করছে এরকম স্টুডেন্ট যোগফল মানে হচ্ছে টোটাল স্টুডেন্ট। সূত্র আকারে লিখলাম আর কি, একটু হ্যাঁ সুন্দর করে লিখলাম, সূত্র না বুঝলে কোনো সমস্যা নাই। এখন আমি তোমাদের এবার দেখি তোমরা আসলে পারো কিনা। হ্যাঁ, তো ম্যাথে পাস করা হচ্ছে 10 জন, খুব ঠান্ডা মাথায়, কিন্তু ইংরেজিতে পাস করা হচ্ছে 8 জন, আর উভয় বিষয়ে পাস করা হচ্ছে 3 জন। ওকে, সো উভয় বিষয়ে উভয় উভয়ে পাস, উভয়ে পাস, উভয় পাস, উভয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, এটা হলো 2 জন। বলতো টোটাল স্টুডেন্ট কতজন হবে দেখি, কাদের কাদের বুদ্ধি আছে, কাদের বুদ্ধি কেমন আছে দেখি তো একটু। কে বলছে 13, কে বলছে 17? ওকে, মুমতাহিনা বলছে 12। মুমতাহিনা 12 কেমন হয়? মনসুর বলছে 13। দেখো ম্যাথে পাস করলো 10 জন, হ্যাঁ ইংরেজিতে 8 জন, তাইলে আবার বলেন এটা একটু মেজাবেন, ম্যাথে 10 জন, ইংরেজিতে 8 জন, হ্যাঁ তাহলে 18 জন, তাহলে উভয় বিষয়ে 3 জন। এখন আমি তোমাকে যদি বলি যে এক অন্তত একটা পাস করছে ম্যাথ বা ইংরেজি, কতজন এরকম? মেজাবেন আনসার দাও একটু। ওই যে আমরা প্রথমে তো আমি জানতাম এখানে একটু গ্যাঞ্জাম লাগবে, এই জন্য প্রথম ছোট ছোট জিনিসপত্র দিয়ে করছি, যখন আমি ম্যাথ আর ইংলিশ দুটো যোগ করে যখন 18 করছি, এই 18-এর মধ্যে উভয় বিষয়ে 5টা কেটে গেল, ডাবল কাউন্ট হয়ে গেছে, সেই জন্য উভয় বিষয়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে, তখন মোট লোক হবে কতজন? 15 জন। এই 15 জন হচ্ছে অন্তত একটা হলে কি করছে? পাস করছে। মেজাবিন এটা বুঝছো কিনা তুমি? এটা বুঝতে পারছো মেজাবিন? ওই যে প্রথমে তোমরা যেটা পড়তেছিলা, তাইলে অন্তত একটা হলো পাস করছে 15 জন, আর কোনোটাতে পাস করে না 2 জন, তাহলে মোট স্টুডেন্ট কতজন? 17। মোট স্টুডেন্ট 17। ওকে, এখন এই তোমরা যে অ্যানসারটা দিয়েছো, এখন তোমাদের এখান থেকে আমি অ্যানসারটা বের করি। চলো ধরো তোমার উভয় বিষয়ে 5টা তোমার দেয়া নাই, হ্যাঁ উভয় বিষয়ে 5টা তোমার দেয়া নাই। এখন যদি বলে ম্যাথে 10, ইংরেজিতে 18, উভয় বিষয়ে ফেল হচ্ছে 2 জন, টোটাল 17 জন, উভয় বিষয়ে পাস কতজন? ঠান্ডা মাথায় একটা চিন্তা করে চলো, এরকম তাহলে আমরা বের করি কি হবে, যখন বলছে টোটাল 17 আর উভয় বিষয়ে ফেল 2 জন, অন্তত একটা পাস করছে কতজন?
17 থেকে 2 বিয়োগ করলে কত? 15, তাই না? 17 থেকে 2 বিয়োগ করলে কত? 15। 15। এখন আসো ম্যাথের 10 আর ইংলিশের 8 যোগ করলে কত হয়? 18 হয়, তাই না? 18 হয়। তাহলে এবার বলো তো, আমরা অন্তত একটা পাস করছে, অন্তত একটা পাস করছে হবে কতজন? 15 জন। তাহলে এখানে এই দুজন যোগ করলে তো 18 হয়, কিন্তু এখানে 15 জন কেন হইলো? নিশ্চয় 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 কি উভয় বিষয়ে 3 জন পাস করছে, উভয় বিষয়ে 3 জন পাস করছে, দ্যাটস ওয়াই ও 10 আর 8 যোগ করার পর 18 হয়েছে, কিন্তু অন্তত এক বিষয়ে গেলে 15 জন, কেননা উভয় বিষয়ে 3 জন পাস করছে, সেই জন্য এখানে বিয়োগফলটা 15 হয়েছে, না হলে বিয়োগফল 15 কেন হবে, তাই না? এই যে উল্টা চিন্তা করাটা তোমাদের আমি কি শিখাইলাম। এই পর্যন্ত যারা বুঝতে পারছো ভেন চিত্র, তাদের জন্য পান্তাবাদ, জাস্ট পান্তাবাদ, জাস্ট পান্তাবাদ। আচ্ছা এটাকে বুঝা গেছে কিনা যে, আচ্ছা রাধন বলছে আরেকবার, রাধন দেখো তো, আমাকে যদি উভয় বিষয়ে 5টা দেয় নাই, ধরো আমরা জানি না উভয় বিষয়ে 10, আমাকে সরি 3 বলে নাই, আমাকে শুধু বলছে ম্যাথে 10 জন, ইংলিশে 8 জন, উভয় বিষয়ে ফেল 2 জন, টোটাল 17 জন, আমি কি করব? প্রথম আমি যেটা করব, টোটাল যেহেতু 17 জন, উভয় বিষয়ে ফেল যেহেতু 2 জন, তা আমি তো বের করে ফেলতে পারছি, অন্তত একটাতে পাস করছে কতজন রাধন বলো তো? উভয় বিষয়ে ফেল 2 জন, টোটাল 17 জন, অন্তত একটা হলে পাস করছে কতজন? 15 জন, তাই না? 15 জন। এখন ম্যাথে 10 আর ইংলিশের 8 যোগ করলে 18 হয়, যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে, কিন্তু অন্তত একটা পাস কতজন? 15 জন। তাইলে মাঝখানে 3 কই গেল? ওই 3টা কে? ওই 3টা হলে কি উভয় বিষয়, কারণ আমরা ওই ম্যাথ যোগ ইংরেজি থেকে উভয়টা বিয়ে করলেই 15 পাইতাম। এবার কি বুঝতে পারছো রাধন? এর বুঝে গেছে? ওকে, এইবার দেখো যারা যারা এতটুকু বুঝতে পারছো, ওর জন্য ভেন চিত্র হচ্ছে সহজ কিছু বলে নাই পৃথিবীতে, চলো দেখি। ওকে এখন আসো, হ্যাঁ 70% বাংলা পাস করছে, 60% ইংরেজিতে পাস করছে, আর 40% উভয় বিষয়ে পাস করছে, তাহলে আমাকে একটু বের করে দাও তো, অন্তত একটা হলেও পাস করছে কত পার্সেন্ট? একটু বাইর করে দাও তো দ্রুত গতিতে, 90%। নীলুফা সবার আগে বের করে ফেলছে, নীলুফা সবার আগে বের করে ফেলছে, রাইট? কারণ কি বাংলা 70 যো ইংরেজি 60, কিন্তু উভয় বিষয়টা বিয়োগ করতে হবে, তাহলে 60 70 130 40 বিয়োগ করলে 90%। 90% কি এরা অন্তত একটা হলে পাস করছে, 90% যদি অন্তত একটা পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল কতজন? উভয় ফেল কতজন? কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল? 10%। 10% হচ্ছে কি উভয় বিষয়ে ফেল। সো আমাদের পরীক্ষা মোট স্টুডেন্ট কতজন? 200 জন। 200 জন 10% কত? 200 জনের 10% কত? 20 জন। 20 জন, তাহলে দেখছো তুমি এটা কত দ্রুত গতিতে, কয় সেকেন্ড লাগছে তোমার সব মিলা? 15 থেকে 20 সেকেন্ড লাগছে, কিন্তু চিন্তাটা তোমাকে একটু সিম্পলি করতে হবে, মানে তুমি যদি জটিল জটিল করে চিন্তা করো তাহলে ভাই তুমি হচ্ছে গ্যাঞ্জাম লাগাই দিবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আস্তে আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি, হ্যাঁ জটিল করিও না কোনো কিছুকে। ওকে এখন এবার এটা আসি, বাংলা পাস করছে 70%, গণিতে পাস করছে 80%, উভয় বিষয়ে ফেল করছে 10%। আচ্ছা আমাকে বলো তো উভয় বিষয়ে যদি 10% ফেল করে, অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? উভয় বিষয়ে যদি 10% ফেল করে, অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? নিরূপা সবার আগে আনসার দিচ্ছে 90%, রাইট? অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? 90%। আচ্ছা আমি বাংলা ইংরেজি লিখে বলতেছি কেন, সরি তো বাংলা ইংরেজি মিক্সচার হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি ইংরেজিতে লিখি, তাইলে অন্তত একটা হলে কি পাস করছে, মানে যে কোনো একটাতে পাস করছে 90%। দেখো তো তুমি বাংলা 70 আর গণিতের 80 যোগ করলে কত হয়? 150 হয়, তাই না? 150 হয়, কিন্তু অন্তত একটা তো 90% হওয়ার কথা, তাহলে 150 হইলো কেন? যেহেতু 150 হইলো ওইখানে, এবার কি বের করা কি বলা কি যাবে উভয়টা কত পার্সেন্ট, উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট কি বলা যাবে এবার, রাইট? কারণ আমরা জানি যে বাংলা প্লাস গণিত, এখান থেকে উভয় বিষয়টা বিয়োগ করলে এইটা আসার কথা ছিল,
তো বাংলা আর গণিত যোগ করলে 150 হয়। এখান থেকে যদি আমি উভয় বিষয়ে 5টা বিয়োগ করি তাহলে কত পার্সেন্ট হওয়ার কথা ছিল? 90% হওয়ার কথা নিশ্চয়। উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট? 60%। ভেরি গুড, উভয় বিষয়ে পাস হলো 60%। এই 60% মান কি দেয়া আছে কোথাও কোনো জায়গায় চিপা চাপা দেয়া আছে কিনা? 60% মানটা কি দেয়া আছে কোথাও চিপা চাপাই দেয়া আছে? ভেরি গুড, দেয়া আছে। কতজন? 240। আমাকে বলছে কি মোট শিক্ষার্থী বাইর করতে, তাহলে মোট শিক্ষার্থী মানে কত পার্সেন্ট? ভেরি গুড, 100%। তার মানে 60% সমান যদি হয় 240, সুতরাং 1% সমান হচ্ছে যে 240 ভাগ 60। সুতরাং 100% মানে হচ্ছে যে আমাদের 60 উপরে 240 ইন্টু 100। হিসাবটা একটু এখানে করে দিই, তাহলে কত? 240 ইন্টু 100, নিচে হলো 60। তাহলে কাটাকাটি করলে এখানে 4 কত? 400। এই জিনিসটা আমি আরেকবার একটু বলি। হ্যাঁ, মাহবুব বলছে আরেকবার বলতে, মাহবুব আরেকবার বলতেছে, শোনো। এখানে দেখো আমরা হচ্ছে যে বলছে বাংলা 70% পাস করে আর অঙ্কে 80% পাস করে, উভয় বিষয়ে 10% ফেল করে। এখন যখন উভয় বিষয়ে 10% ফেল করে, আচ্ছা আমি চিত্র আঁকি তাহলে মনে তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেকে চিত্র আঁকার জন্য বুঝতে পারতেছে না। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এই 10% উভয় বিষয়ে ফেল করে, এই 10% উভয় বিষয়ে ফেল করে। 10% যদি উভয় বিষয়ে ফেল করে থাকে তাইলে এইখানে অন্তত একটাতে পাস করলেও হবে কত পার্সেন্ট? এরকম 90%, তাই না? তাহলে এটা বের করে রাখলাম 90%, অন্তত একটাতে পাস করছে। অন্তত একটাতে পাস করে একটা সূত্র আমরা জানি, কি জানি আমরা? যে বাংলা যোগ ম্যাথ মাইনাস উভয় বিষয়, তাই না? তো বাংলা আর ম্যাথ যোগ করলে কত? 150। এই 150 থেকে আমরা উভয় বিষয়ে পাস যদি বিয়োগ করি তখনই তো আমরা 90 পাওয়ার কথা, তাই না? তাহলে উভয় বিষয়ে পাস কত? 150 থেকে কত গেল 90 হয়? 60 গেল 90 হয়, তাই না? এই 60% মানে কত? 240। মাহবুব বুঝতে পারছো? মেহেদি বলছে একটু দেরি। হ্যাঁ মেহেদি, তুমি প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে তোমার টাইম কম লাগবে। হ্যাঁ, প্রথমে একটু টাইম লাগবে, অসুবিধা নেই, বাট বুঝে বুঝে করো, পরবর্তীতে তোমার টাইম কম লাগবে। তো চলো এটা একটু করি আমরা। সো এটা একটা করি। তো দেখো গণিতে পাস করছে 80, বাংলা পাস করছে 70, উভয় বিষয়ে পাস 60, তাহলে বলো তো যে কোনো একটাতে পাস করছে কত পার্সেন্ট? যারা আগের বার একটু কম বুঝছো ওরা একটা আনসার দাও আমাকে, যে কোনো একটাতে পাস করছে কত পার্সেন্ট? বিপাশা কার, যে কোনো একটাতে পাস করলে হবে কত পার্সেন্ট? 90%। ওকে, দেখছো কত তুমি দ্রুত গতিতে বলে ফেলছো যে 80 যোগ 70 মাইনাস 60, ও বেশি 5টাকে বিয়োগ করতে হবে, তাহলে কত? 150 থেকে 60 গেলে 90। তাহলে 90% হচ্ছে কি? অন্তত একটা তো পাস করছে, তাহলে কোনটাতে পাস করানো কত পার্সেন্ট? কোনটাতে পাস করানো কত পার্সেন্ট? 10%। দেখছো মুখে মুখে মাত্র 20 সেকেন্ডে তুমি করে ফেলছো। হ্যাঁ, 20 সেকেন্ডে, কিন্তু তুমি বুঝে বুঝে করছো, অবশ্যই 20 সেকেন্ডে করলো, তুমি বুঝে বুঝে করছো। এটা একটা ছবি আঁকিয়ে দিই, তাহলে ছবি আঁকলে মনে হয় একটু সুবিধা হবে অনেকের জন্য। ছবি আঁকিয়ে দিই আমরা। ওকে, সো আমাদের এইখানে উভয় বিষয় হলো 60%, এই হলো উভয় বিষয়। হ্যাঁ, 60%, আর আমাদেরকে উভয় বিষয় কতজন ফেল এটা বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথের গোল্লা, এটা হচ্ছে আমাদের বাংলা গোল্লা। তো ম্যাথ হলে 80% টোটাল, তাই না? তাহলে এখানে যদি 60 হয় তাহলে এখানে হলে 20, তো টোটাল ম্যাথ হচ্ছে 80%। ওকে, আচ্ছা বাংলা এখানে 60 হয় তাহলে এখানে হলো 10, তার টোটাল বাংলা হচ্ছে কত? 70%। এখন আচ্ছা বলো তো আমাদের যদি বলে যে শুধু গণিতে পাস করছে কতজন, শুধু গণিতে কত পার্সেন্ট? শুধু গণিত যদি বলে, শুধু গণিত, হ্যাঁ একজন বলতে ভাই শুধু গণিত কত? রাইট, 20%। শুধু গণিত 20% পাস করছে, শুধু গণিত, শুধু গণিত মানে ও শুধু একটাতে পাস করে, শুধু গণিত। যদি বলে শুধু বাংলা, শুধু বাংলা যদি বলে কত? 10, শুধু বাংলা হলে 10। দেখছো চিত্র আঁকলে তুমি ওই অন্যগুলো বের করতে পারবা, চিত্রটা যদি তুমি ঠিক মতো অঙ্কন করতে পারো। আর টোটাল বাংলা হইলো 60 যোগ 10, এই যে টোটাল বাংলা এলো 70, তাই না? টোটাল গণিত বলে তাহলে এলো টোটাল গণিত 60 যোগ 20। তাহলে তুমি চিত্রটা যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো তুমি অনেক কিছু ধরে তুমি সিম্পলি অ্যান্সার করে করতে পারবা, ঠিক আছে? ও, আমি এখন তোমাদের টেস্ট করতে চাই এই অঙ্কটা
দেখি কার আগে কি আনসার দিতে পারে, আমি একটু দেখি। এটা যদি 1 মিনিটের কম যে আনসার দিতে পারো, তাহলে আমি ভাববো আমি এসে তোমাদেরকে শিখাতে পারছি কিছু জিনিস, যদি না পারি তাহলে ভাববো যে শিখাতে পারি নাই। একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয় খেলা খেলে? ইসরাত আর একটু চিন্তা ভাবনা করতে হবে মনে হয়, ইসরাত সম্পর্কে একটু চিন্তা করতে হবে। বিপাশা সবার আগে আনসার দিয়েছে, সায়দা আনসার দিয়েছে, তন্নি, ওকে, আলমগীর, হাফসা, আবুবকর, শারমিন, ওরা আমার 20 সেকেন্ডের মধ্যে আনসার দিয়ে ফেলছে। আমরা আর আর কিছু ওয়েট করি, উর্মি, সায়েম, তানিয়া, ওকে, 30 সেকেন্ডের মতো চলে গেল, তামিন আনসার দিয়েছে, 30 না 40 সেকেন্ড হয়ে গেছে মনে হয়, ওকে। আর দেখ কতজন দিতে পারে, জেবুন নাহার, আসিফ, নাজমুস সাকিব, অমিয় মাহমুদ, জুবায়ের, বুলবুল, মেহেদি, ওকে, অনিক, মহিমিনুল, রাধওয়ান, মুন, ওয়াও অনেকে আনসার দিচ্ছ তোমরা, 1 সেকেন্ড কম, ভেরি গুড, আমি খুব ভালো লাগলো যে তোমরা আনসার দিচ্ছ। আচ্ছা বইয়ের মধ্যে কিন্তু ওগুলো আরো অনেক লম্বা সম্ভব করি করা আছে, এত কিছু তোমার চিন্তা করার দরকার নাই, তুমি বুঝে বুঝে করছো যে কে আনসার দিচ্ছে 1 মিনিটের মধ্যে, তুমি যেমন বুঝে বুঝে করছো যে এটাই রাইট। হ্যাঁ এত লম্বা করি করার দরকার নাই। তাহলে প্রথমে আমরা দেখলাম 30 জন ছাত্র আছে, তো 5 জন তো কিছুই খেলে না, যদি 5 জন কিছুই খেলে না তাইলে অন্তত একটা খেলা হলেও খেলে, এরকম কতজন আছে? 25 জন আছে, এরা অন্তত একটা খেলা হলেও খেলে। এখন আমরা দেখি ফুটবল খেলে 18 আর ক্রিকেট খেলে 14। আমরা জানি ফুটবল যতজন খেলে আর ক্রিকেট যতজন খেলে এই দুটো যোগফল থেকে উভয় খেলাটা যদি বিয়োগ করি তাহলে অন্তত একটা খেলার পরিমাণটা বের হয়ে যাবে। আমরা জানি 18 14 যোগ করলে কত? 32। তাহলে 32 থেকে উভয়টা বিয়োগ করলে 25 হবে, সেই জন্য উভয়টা হচ্ছে কতজন? 7 জন। তো আমরা দ্রুত গতিতে বের করে ফেলছি তাই না? অমিও তুমি জানবো, হ্যাঁ ও ওইভাবে করা যায়, অমিও কোনো সমস্যা নাই, ওইভাবে করা যায়। তুমি যেভাবে কর, তুমি কেমন করলা? 37 থেকে 30। আচ্ছা তুমি একটু যে করে করছো, তুমি টোটালটা করে সেখান থেকে ওইটা বিয়ে করছো, হ্যাঁ ওইভাবে করা যাবে, কোনো সমস্যা নাই, ওইভাবে করা যাবে। আমরা যদি ফিগার একে করতে চাই, লাইক আমরা যদি ফিগার রাখতে চাই, তাহলে আমরা ফিগার কি ভাববো দেখি। তাহলে আমরা যদি এখানে যদি ভিন চিত্র রাখতে চাই ফিগার, তাহলে আমাদের এখানে ওরা হচ্ছে যে ফুটবল হচ্ছে ক্রিকেট, তো এটা ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট, 5 জন কিছুই খেলে না, 5 জন হচ্ছে কিছুই খেলে না। তাহলে আমাদের এখানে এই গোলের মধ্যে 25 জন থাকবে, তাহলে উভয়টা হচ্ছে আমাদের এখানে মধ্যে 7 জন আমরা বের করছি, 18 জন ফুটবল খেলে, তাহলে এখানে হলো 11 আর এখানে হচ্ছে আমাদের 7 ক্রিকেট, এইরকম ফিগার আসবে। যদি বলা হতো সেই 30 জনের মধ্যে 5 জন কোনো খেলা খেলে না, এখানে তো আছে তো 5 জন কোনো খেলা খেলে না, এটাই তো কোশ্চেন। কোশ্চেনটা করছে হৃদয়, হৃদয় 5 জন তো কিছুই খেলে না, এটা তো বলছো তো এখানে যে কিছুই খেলে না, এখানে অনেক ভাবে বলতে পারতো। যদি বলে শুধু ক্রিকেট খেলে কয়জন, শুধু ক্রিকেট খেলে কয়জন, এখানে শুধু ক্রিকেট খেলে কয়জন? শুধু ক্রিকেট, তাহলে আমার আমরা আগে প্রথমে বের করে ফেলতে পারছি উভয় খেলাটা কতজন খেলে, উভয়টা বের করে ফেলতে বলে বাকিটা সহজ। এই যে আমরা উভয়টা বের করে ফেলছি এখানে মধ্যে, তাহলে চিত্র আঁকার সময়, আচ্ছা আমি চিত্রটা একটু তোমার দ্রুত আঁকি ফেলছি, মনে অনেকে ধরতে পারো নাই, তা আমরা তো প্রথম বের করে ফেলছি যে উভয় খেলা কতজন খেলে। তো এখানে দেয়া আছে কোনো খেলা খেলে না 5 জন, এবং টোটাল হচ্ছে 30 জন ছাত্র আছে এখানে। আমরা জানি আমরা উভয়টা বের করে ফেলছি, সেই জন্য উভয়টা আগে মাঝখানে বসে দিতে হবে, উভয় 7 জন আমরা যে বের করলাম এতক্ষণ কষ্ট করে, কিনা মাঝখানে বসে দিলাম, তারপরে তুমি হিসাব মিলাও। তা এরা হচ্ছে ফুটবল, এটা হলো ক্রিকেট, তাহলে এখানে যদি 7 জন যদি হয় তাহলে ফুটবল হচ্ছে কজন? 18 মোট, তাহলে এখানে 11 জন বসাবো, ক্রিকেট মোট হচ্ছে 14 জন, তাহলে এখানে আমরা 7 জন বসাবো। তাহলে দেখো ক্রিকেট হচ্ছে 7 7 মোট 14 জন, ক্রিকেট ফুটবল দেখো 11 7 মোট 18 জন। মেহেদি বলছে এখানে কনফিউশন হয়ে যায়, ও শুধু বলা থাকে কনফিউশন হয়ে যায়। মেয়েদের এখন বলো তো শুধু ক্রিকেট কতজন খেলে, শুধু বললে চিত্র আগে ফেলবা, চিত্র রাখতে হবে কখন? আগে উভয়টা বের করতে হবে, এরপর চিত্র রাখতে হবে, নাহলে তুমি কেমনে মিলাবা? তুমি উভয়টা যদি বসাই দাও এরপরে না চিত্র আঁকাটা সহজ হবে, নাহলে তুমি ধরো এখানে ফুটবলটা 18, তো যেহেতু তুমি এখানে 7 জন হয়ে গেলে, তো নিশ্চয়ই এখানে 11 জন, 11 7 18, এখানে 7 বসাইছো, ক্রিকেট হলো 14 জন, তো নিশ্চয়ই এখানে 7 জন,
চিত্র আঁকলে জিনিসটা দেখবে যে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চিত্র না আঁকলে তখন তোমার একটু প্রবলেম লাগতে পারে। তো আমাদের, আমরা যদি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে বলছিলাম, আমরা 7 মিনিট বেশি নিয়ে ফেললাম। তো আমাদের শতকরা যতটুকু করা হইলো, এইখানে আমরা ফলো করা ট্রাই করছি কনফারেন্সের সংক্ষিপ্ত প্রিলিয়াম লিখিত যে ম্যাথ যে বইটা। আর তোমরা এটা ছাড়া অন্যান্য বই ফলো করতে পারো, খায়ুলস ম্যাথ, আরো অনেক ম্যাথ বই পাওয়া যায় বাজারে, যে কোনো ম্যাথ বই ফলো করতে পারো। পিডিওতে আমরা কনফারেন্সের বইটা ফলো করা ট্রাই করি, যেহেতু মোটামুটি কনসাইজ বইটা। আর সেই জন্য মেহেদি বলছে, মেহেদির কোশ্চেনটা হচ্ছে, এখন যদি এক বা উভয় বললে কি উত্তর? এটা পুরো কোশ্চেনটা কি? যদি বলো তোমাকে যে অন্তত একটা খেলা খেলে কতজন, অন্তত একটা খেলা খেলে 25 জন, অন্তত একটা খেলা খেলে 25 জন, 5 জন তো কোনো খেলা খেলে না, তাহলে অন্তত একটা খেলা খেলে 25 জন, ঠিক আছে? মানে পুরো ফিগারটা আঁকলে তখন তোমার ইয়ে হয়ে যায়। হ্যাঁ, অমি যেটা বলছো আমি একদম কারেক্ট, যে ভেন চিত্রের প্রথম যে ফর্মুলা দেখাইলাম, এই যে প্রথম ফর্মুলা, সবাই এটা মনে রাখো। অমি একদম কারেক্ট একটা কথা বলছে, যে ভেন চিত্র এই ফর্মুলাটা যদি মাথায় রাখো তুমি, তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে প্রথম যেটা দেখাইলাম আমরা, হ্যাঁ, এই যে প্রথম গুলো তোমরা, আমি যেহেতু একটু দ্রুত গেছি, তোমরা একটু যাদের ভেন চিত্র বুঝতে প্রবলেম হয়েছে, তোমরা একটু রেকর্ডটা একবার দেখিয়ে নিও, তাহলে ইনশাল্লাহ মাথা ঢুকে যাবে। আর প্লিজ সূত্রটা একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবো যে সহজ। আর একজন বলতে কাউকে খেলা হবে, হ্যাঁ তোমাদের কাউ দেওয়া হচ্ছে, তো কাউগুলো খেলো, কাউগুলো খেলো। জানো তো বলছো রিটেন সহ প্রিপারেশন নেওয়া হবে, জানো তো আমরা যখন ম্যাথ করি আমি চেষ্টা করি ম্যাথের রিটেন সহ যাতে কাভার হয়ে যায়, ইংলিশ যখন পড়াই চেষ্টা করি ইংলিশের রিটেন সহ যাতে কাভার হয়ে যায়, অতটুকু আমরা ট্রাই করি এখানে। কিন্তু সব সাবজেক্টে তো আর সেটা পসিবল হয় না, বাট আমরা ম্যাথ ইংরেজি বেসিক সাবজেক্ট গুলো আমরা চেষ্টা করি যে স্টুডেন্টরা যাতে লিখিত পরীক্ষায় ভালো করতে পারে, এই জন্য আমরা একদম বেসিক থেকে পড়ানো ট্রাই করি একটু। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।